ওকে, সেটা কবে একটা কারণ হবে এখন স্যার? যুগের চাহিদা, তো বুধবারে নেব, সামনে বুধবারে। জি স্যার, স্যার ওটা তো এটা আমাদের, সিলেবাসে নাই, কিন্তু যেহেতু এটা জি তোমাদের জানা দরকার, তাই না? জি স্যার, তারপরে তোমরা জানো আমার যে এর আগে ক্লাস করে গেছে, তোমরা এমনি অলরেডি জেনে ফেলছো, তাই না? কম বেশি জি স্যার, আমি কিছু দু একটা পেপার দেব, দু একটা আমি ইয়া দেব, লেখা দেব, সেটা পড়ে আসবে, আমি তোমাদের বুঝাই দেবো। আমি ওটার উপরে আলোচনা করবো, একবার লেটেস্ট হয়তো 5-7 দিন আগে যেগুলো কাজ হয়েছে, এটার মেকানিজম নিয়ে যেটা কাজ হচ্ছে এর ডিটেলস। আচ্ছা, গতকালকে ক্লাস করেনি, আজকে আসছে, এরকম কেউ আছে? স্যার গতকালকে ক্লাসটা আমি করতে পারিনি স্যার, নেটওয়ার্ক অনেক প্রবলেম ছিল। মোর্শেদ? আচ্ছা জি স্যার, ইয়া কই, ওই তানজিল হীরা কোথায়? ওর অসুস্থ নাকি? ও না স্যার, নাহিদ আক্তার নেটওয়ার্কের তানজিলাল সমস্যা হীরা তো কোথায়? স্যার আসতেছে। নাহিদ আক্তার তানজিলাল হীরা কোথায় গেল? আমি সকাল 7টায় উঠছি, মেয়ের ক্লাস 7:30 থেকে একবারে 11:30 পর্যন্ত হলো, ওর সাথে বসে ক্লাস করলাম, ওর সাথে আমার বেশি শোনা লাগে দেন তোমাদের ক্লাস। এরপরে আবার মিটিং আছে 5টা থেকে মনে হয় 8টা পর্যন্ত, তারপর আবার মেয়েকে ক্লাস টিচারের কাছে নিয়ে যাইতে হবে 5টা থেকে 6টা পর্যন্ত, ওর মধ্যে আমার ঢুকতে হবে মিটিং এর মধ্যে। তারপরে তো তোমাদের এই এই সেই এগুলো তো ফোন আছে, এগুলো সলভ করা লাগে। অলরেডি একটা স্টুডেন্টের ফোন দিয়ে সলভ করলাম, এভাবে চলতেছে জীবন, খুব টাইট শিডিউল স্যার। একেবারে 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 কল্পনা করতে পারবা না। তারপরে খুব কষ্ট লাগে যখন ডিপার্টমেন্টের জন্য কাজ করি, তোমাদের জন্য কাজ করি, তো যখন মানে দেখা যাচ্ছে যে কাজ নিয়ে কথা হয় তখন আমার খুব কষ্ট হয়। আসলে কি সত্যি কথা কি জানো, নাই সেটা আমার তো এই ডিপার্টমেন্ট থেকে কিছু পাওয়ার জন্য আমি এখানে থাকি না, আমি কিছু দেওয়ার জন্য আসছি, কারণ এখানে আমি কি জি পাবো আমি স্যার, জানি, কারণ জি এখানে স্যার, মাস্টার্স নাই, এখানে মাস্টার্স নাই, এখানে আমাদের স্যালারি স্ট্রাকচার ঠিক না, ইচ অ্যান্ড এভরিথিং ইজ নট সুইটেবল ফর অল অফ আস। ফেয়ার এনাফ, জি স্যার। হ্যাঁ তো এনি হাউ, তারপরে যে শিক্ষা এটা একটা নোবেল প্রফেশন, তাই না? যতটুকু দিতে পারবো সেটা আল্লাহর দিক থেকে এক্সেপ্ট হবে, ততটুকু ততটুকু এক্সেপ্ট হবে তোমাদের দিক থেকে। আসলে কি স্যার, ওই নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যে না, আমি
অ্যানিমেল সেলে থাকে কিছু স্পেসিফিক ভাইরাসের জন্য, তাই না? যেমন এইচআইভি ভাইরাসের জন্য CD4 টি সেল রিসেপ্টর হিউম্যানে থাকে, যে কিনা এইচআইভির সারফেসে যে তোমার গ্লাইকোপ্রোটিন গুলো আছে না, এই COVID-19 এর স্পাইক প্রোটিনের মতো গ্লাইকোপ্রোটিন মনে পড়ে? জি স্যার। ওই গ্লাইকোপ্রোটিনটা CD4 টি সেল এবং রিসেপ্টর এবং কো রিসেপ্টর হলো CCR5, কেমোকাইন রিসেপ্টর 5 এর সাথে বাইন্ড করে অ্যাটাচ করে তারপরে ও আবার তোমার নিউক্লিয়াসের মধ্যে ঢুকে পড়ে। বিফোর নিউক্লিয়াসের মধ্যে ঢোকার আগে কি করে সে, যেহেতু এটা একটা আরএনএ ভাইরাস, রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হয়, আর এই প্রসেসটা তৈরি হয় সেলের মেমব্রেনে এবং সেলের সাইটোপ্লাজমে। এই পার্টটুকু আলাদা। তারপরে নর্মাল প্রসেসে যেটা হয় অন্যান্য ভাইরাস যেভাবে করে, যে নিউক্লিয়াসের মধ্যে গিয়ে তারপরে সে এমআরএনএ তৈরি করে, দেন এমআরএনএ থেকে তারপরে কি করে সে প্রোটিন তৈরি করে আবার সাইটোপ্লাজমে গিয়ে। তাহলে এমআরএনএ করলো, প্রোটিনে করলো, কমপ্লিট একটা ভাইরাস করে সে তার নিজস্ব ক্যাপাসিটি জানান দিল, দেন অন্য একটা হোস্টকে আবার আক্রমণ করবে। ওকে, এখন আমরা যেটা বুঝতে যাচ্ছি যে এই যে ভাইরাস হোস্ট ইন্টারাকশনের ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো অনেক ভাইরাসকেই আমাদের হিউম্যানের ইনফেক্ট করতে বাধা দেয়। তার মধ্যে এই ফ্যাক্টরগুলো আবার দুইটা টাইপে ভাগ করা হয়। একটা হলো ইনহেরেন্ট ব্যারিয়ার্স। ব্যারিয়ার মানে কি? ব্যারিয়ার্স টু ইনফেকশনস। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ব্যারিয়ার্স টু ইনফেকশন বলতে বাধা দেয়, সেটা অ্যানিমেল অ্যানিমেল সেল সেলে ইনফেকশন হতে অথবা প্লান্ট সেলে অথবা হিউম্যান সেলে ইনফেকশন হতে বাধা দেয়। তো এই ব্যারিয়ার গুলোর মধ্যে মনে করো হিউম্যানের স্কিন আছে, তারপরে হিউম্যানের ক্ষেত্রে যদি কোনো মেমব্রেন রিসেপ্টর ল্যাক থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হিউম্যানে সেই ভাইরাসটা আক্রমণ করবে না, প্লান্টে আক্রমণ করবে। যেমন মাইসে এখানে একটা লিখে দেওয়া আছে, দেখো মাইস সেলের মানে ইঁদুরে, ইঁদুরে হলো পোলিও ভাইরাসের যে রিসেপ্টরটা আছে, পোলিও ভাইরাসের রিসেপ্টর, সেই রিসেপ্টরটা মাইসে নাই, যার ফলে কি হয় মাইসে পোলিও ভাইরাস আক্রমণ করতে পারে না, কিন্তু এটা হিউম্যানে আক্রমণ করে। ওকে, এইরকম যেমন এইচআইভির ক্ষেত্রে দেখো CD4 রিসেপ্টর হিউম্যান সেলে আছে, হ্যাঁ, তো এটা টি সেলকে ইনফেক্ট করে, এইচআইভির ক্ষেত্রে টি সেলকে ইনফেক্ট করে এবং CD4 টি সেল রিসেপ্টরকে হোস্ট হিসেবে ইউজ করে এইচআইভি ইনফেকশনের ক্ষেত্রে, হ্যাঁ। আর এটা ইনফেক্টেড হয় হলো টিএইচ সেল, এপিস্টান বার ভাইরাস, এটা হলো তোমার কমপ্লিমেন্ট রিসেপ্টর টাইপ 2, এটাকে রিসেপ্টর হিসেবে ইউজ করে এই ভাইরাসটা এবং এটা বি সেল ইনফেক্টেড হয়। ওকে, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। তো ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসে কি হয়, এই যে রিসেপ্টর হিসেবে গ্লাইকোফোরিন এ আমাদের বডিতে আছে, হিউম্যান বডিতে আছে, হিউম্যান এবং অ্যানিমেলেরও আছে, তো হিউম্যান বডিতে এই আমাদের এই রিসেপ্টরটা থাকে এবং এটার সাথে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বাইন্ড করে এবং কি করে অনেক ধরনের সেলে সে ইনফেক্ট করে, ঠিক আছে। রিহানো ভাইরাস, এই যে তোমার এটা হলো ICAM, হ্যাঁ, এন্ডোথেলিয়াল অ্যান্ড তোমার ICAM হলো একটা তোমার কি বলবো অ্যাডহারেন্ট প্রোটিন, অ্যাডহারেন্ট সেল টাইপস অফ প্রোটিন, যেটাকে বলা হচ্ছে তোমার এপিথেলিয়াল এন্ডোথেলিয়াল, নাম শুনছো না, এপিথেলিয়াল সেল এন্ডোথেলিয়াল সেল, এই সেলগুলো থেকে এই প্রোটিনগুলো ICAM VCAM এই প্রোটিনগুলো এক্সপ্রেশন হয় এবং এই প্রোটিন অ্যাজ এ রিসেপ্টর হিসেবে কাজ করে এই ভাইরাসের জন্য এবং অনেক ধরনের সেল ইনফেক্টেড হয়। এখন আমার মেইন কথাটা হলো দ্য হোস্ট রেঞ্জ অফ ভাইরাস উইল ডিপেন্ড আপন দ্য প্রেজেন্স অফ দিস রিসেপ্টর, দাস ইফ এ হোস্ট ল্যাক্স দ্য রিসেপ্টর ফর এ ভাইরাস অর ইফ দ্য হোস্ট সেল ল্যাক সাম কম্পোনেন্ট নেসেসারি ফর দ্য রেপ্লিকেশন অফ এ ভাইরাস, দ্য হোস্ট উইল ইনহেরেন্টলি বি রেজিস্ট্যান্ট টু দ্যাট ভাইরাস, ফর এক্সাম্পল মাইস ল্যাক রিসেপ্টর ফর পোলিও ভাইরাস অ্যান্ড আর রেজিস্ট্যান্ট টু পোলিও ভাইরাস, সিমিলারলি হিউম্যানস আর ইনহেরেন্টলি রেজিস্ট্যান্ট টু প্ল্যান্ট অ্যান্ড মেনি অ্যানিমেল ভাইরাস, মানে হিউম্যান ভাইরাসে যেসব রিসেপ্টর থাকে, প্ল্যান্ট ভাইরাসে তো সেসব রিসেপ্টর থাকে না, CD4 CR2 ICAM1 গ্লাইকোফোরিন এই রিসেপ্টর গুলো থাকে না, ফলে এই ভাইরাস গুলো প্ল্যান্টকে আক্রমণ করতে পারে না। ওকে, এই যে ল্যাক অফ মেমব্রেন রিসেপ্টর, এই মেমব্রেন রিসেপ্টর গুলো প্ল্যান্টে না থাকার জন্য প্ল্যান্টে এই ভাইরাস গুলো আক্রমণ করতে পারে না, কিন্তু অ্যানিমেলে করে। আবার মাইসে এক ধরনের রিসেপ্টর থাকে, যে রিসেপ্টর গুলো ল্যাক থাকার জন্য পোলিও ভাইরাসটা, পোলিও ভাইরাসের রিসেপ্টর তুমি সার্চ দিলে পাবা, আমি এখন এই মুহূর্তে বলতে পারতেছি না। আচ্ছা, স্কিন দেখো, স্কিন হলো আরেকটা জিনিস, যে স্কিনটা ইজ দি স্কিন অ্যাক্ট অ্যাজ এ ফর্মিডেবল ব্যারিয়ার টু মোস্ট ভাইরাসেস অ্যান্ড অনলি আফটার দিস ব্যারিয়ার ব্রেস্ট উইল ভাইরাস টু বি এবল টু ইনফেক্ট দ্য হোস্ট। স্কিন কিন্তু প্রথম ধাক্কায় যে কোনো ভাইরাসকে প্রথম ধাক্কায় কিন্তু প্রোটেক্ট করে তোমার বডির ভিতরে,
সেলের ভিতরে, অর্থাৎ সেলের নিউক্লিয়াসের ভিতরে ঢুকতে বাধা প্রদান করে যে কোনো ধরনের, শুধু নট অনলি ভাইরাস, যে কোনো প্যাথোজেন, যে কোনো অ্যান্টিজেন কে ফার্স্টে বাধাগ্রস্ত করে, করে তো এটা স্বাভাবিক নাকি? স্কিন তো সারফেসে থাকে তাই না, বডির আমাদের স্কিন জি স্যার প্রথমে তো আউটার টাচ সারফেস, করে, হ্যাঁ আউটার সারফেস থাকে তো প্রথমেই টাচ করে স্কিন কে ভাইরাস, তাহলে স্কিন প্রথমে কিন্তু একটা ধাক্কা দিবে, কারণ যদি সে প্রোটেক্ট করতে না পারে দেন আস্তে আস্তে স্কিনের ভিতরে ঢুকবে, সিডি ফোর রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, সেল মেমব্রেন মার্কার যেটাকে বলা হচ্ছে সিডি, ক্লাস্টার ডিফারেন্সিয়েশন মার্কার সিডি মার্কার গুলোর সাথে, টি সেল সিডি মার্কার গুলো যেমন সিডি ফোর টি সেল, তারপরে কেমোকাইন সাইটোকাইন যে গুলো থাকে ও রিসেপ্টর, এগুলোর সাথে বাইন্ড করে। আচ্ছা তারপরে আর কিছু দেখো ফ্যাক্টর আছে যেগুলো নাকি এখানে দেখো ইনহেরেন্ট কেন বলা হয়েছে, ইনহেরেন্ট ব্যারিয়ার, কারণ এগুলো তোমার জন্মগত ভাবেই থাকে না, তো একটা বেবি যখন জন্ম নেয়, একটা একটা গরুর বাচ্চা যখন জন্ম নেয়, হাতির বাচ্চা জন্ম নেয়, তাদের এগুলো তো জন্মগত ভাবে স্কিন, তারপরে হলো মেমব্রেন রিসেপ্টর, এগুলো জন্মগত ভাবেই থাকে, মিউকাস এগুলো জন্মগত ভাবে, তারপরে সিলেটেড এপিথেলিয়াম, লো পিএইচ, লো পিএইচ এর কথা দেখো যখন অনেক মানুষ আছে না তোমার গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগে, অর্থাৎ এই সেল পরিমাণ বেশি হয়ে যায় পিএইচ, যখন পিএইচ এর পরিমাণ অর্থাৎ যখন 7.0 নিচে চলে আসে, অর্থাৎ 6.5 এর নিচে আসে, তখন পিএইচ টা কি হয়, অ্যাসিডিক হয় তাই না, নাকি বলো? কম হলে অ্যাসিডিক নাকি? জি জি স্যার। তাহলে যখন অ্যাসিড পরিমাণ বেড়ে যায়, মানুষ বলে না আমার অ্যাসিড ফর্ম করতেছে, এই সেল অ্যাসিড, মূলত আমাদের স্টমাকে এই সেলই প্রচুর থাকে, তো অ্যাসিড ফর্ম করে লো পিএইচ এর ফলে, কিন্তু অনেক সময় এইচসিএল, এইচসিএল এমন একটা অ্যাসিড আমাদের বডিতে অনেক ধরনের প্যাথোজেনের এগেনস্টে কাজ করে, ফুড ডাইজেশনে কাজ করে, স্টমাকে বিভিন্ন মেটাবলিজমে কাজ করে, তো এই যে যখন লো হয়ে যায় হ্যাঁ পিএইচ, তখন অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, অর্থাৎ অ্যাসিডই কিন্তু ভাইরাসকে কিল করবে, প্যাথোজেনকে কিল করবে, রাইট? এটা তোমার বডি মেটাবলিজমের অ্যাসিড, এইচসিএল অ্যাসিড, তুমি বাইরের অ্যাসিড মনে করো না, তোমার বডিতে যে পরিমাণ অ্যাসিড আছে, কয়েক টুকরা গ্রাম যাও, তোমার যদি পেরেক দাও তাহলে ওই অ্যাসিডটা বের করে রাখলে সেই পেরেককে ডিজলভ করে ফেলবে, এত পরিমাণ এইচসিএল আছে আমাদের, কারণ হলো এইচসিএল গুলো কি হয় আমাদের বিভিন্ন এনজাইমকে হেল্প করে ডাইজেশনে, অর্থাৎ এনজাইম তো ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি শো করে তাই না, এনজাইম বিভিন্ন ধরনের এনজাইম, পেপসিনোজেন, তারপরে কাই, বিভিন্ন এনজাইম আছে বিভিন্ন খাবারের রেসপেক্টে, সেই এনজাইম গুলো ব্রেকডাউন করে, ব্রেকডাউন করে ওখানে কিন্তু অ্যাসিড হেল্প করে ব্রেকডাউন করাতে, অ্যাসিডও ওখানে সাহায্য করে। আচ্ছা আর এক ধরনের ব্যারিয়ার আছে, যে ব্যারিয়ার গুলো ইনডিউসড করা হয়, বাইরে থেকে ইনডিউসড হয়, অর্থাৎ আউটসাইড থেকে, এক্সটার্নাল সোর্স থেকে ওটা আসে, যেমন তোমাদের বলি যে তোমরা ফেভার যখন হয়, ফেভার 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 মানে জ্বর, হ্যালো জি স্যার, দেখো ফেভার ক্যান হেল্প টু ইনহিবিট ভাইরাস রেপ্লিকেশন বাই পটেনশিয়েটিং আদার ইমিউনো ডিফেন্স অ্যান্ড বাই ডিক্রিজিং ভাইরাস রেপ্লিকেশন, the replication of some virus is reduced at temperature above 37 degree centigrade. তোমার যদি influenza জ্বর হয় আর body temperature তখন কত হবে, অবশ্যই 37 এর উপরে নাকি? ঠিক কিনা তাই বলো? জি স্যার 38-39 এরকম, যদি 39 হয় তখন যে ভাইরাসটা তোমাকে আক্রমণ করলো ওই ভাইরাসটা কি হয় জানো, ভাইরাসের রেপ্লিকেশন আসলে আমাদের আমাদের একটু বোঝার আপেক্ষিক ব্যাপার আছে, যখন ভাইরাস আক্রমণ করে সঙ্গে সঙ্গে কিন্তু জ্বরটা রাইজ করে না, ও রেপ্লিকেশন কমপ্লিট করার পরে তোমার জ্বরটা রাইজ করে, অর্থাৎ ভাইরাসের কপি করার পরে নাকি, তাই মনে হয় না? জি স্যার, ইনফেক্ট করে সারফেস মার্কারে ইনফেক্ট করে যেন রেপ্লিকেশন না করতে পারলে তো সে আর তার প্রভাব খাটাতে পারবে না, পারবে কি না স্যার? রেপ্লিকেশনের পরেই তো ইনফেকশন শুরু হবে। জি শুরু হলো, ফার্স্ট ডিফেন্স মেকানিজম ফেল করলে দেন সে রেপ্লিকেশন শুরু করে দিবে, এখন আপনার ইন ইনফ্লুয়েঞ্জা হলো, তোমার বডি টেম্পারেচার 99 ডিগ্রি ফারেনহাইট বা 38, তখন COVID-19 ভাইরাস তোমার কাছে যাইতে পারবে না, নরমালি যাইতে পারবে না, কারণ হলো তোমার বডি অলরেডি
37 এক্সিট 38 এক্সিট করতেছে, ওই টেম্পারেচার তার জন্য সুইটেবল না ভাইরাসের অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু যেটার অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গেছে, প্রোটিনও তৈরি হয়েছে, দেন সেই সময়টা ভাইরাস আস্তে আস্তে ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, হবে না? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে 5 থেকে 7 দিন পরে, যে কোনো ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবডি রাইজ করে। কতদিন একটা গ্রাফ দেখাই, দেখো দেখতে পাচ্ছ? জি সবাই, আর একটু সবাই দেখতে পাচ্ছ? আর একটু জুম খুলে। হ্যাঁ হ্যাঁ, এটা বড় হয় না, এটা আমার সমস্যা হবে। যখন ডাউনলোড করে পাওয়ার পয়েন্ট নিয়ে আছে, আমি যেটা বলি দেখো, বাম দিকে রেসপন্স লেখা আছে, তারপরে যেখানে রেড দাগ দিয়ে আছে, দেখো ভাইরাস দেখতে পাচ্ছ? ভাইরাস রেড দাগ, তারপরে যে ডট 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 একটা কালো দাগ দিয়ে আছে, এনকে সেল অর ইনফেকশন ইন্টারফেরন, আই এম সরি, এনকে সেল অর ইন্টারফেরন, এই কালো দাগ দিয়ে ইন্টারফেরন রেসপন্স দেখতে পাচ্ছ? না স্যার, কি বলো? আমি তো স্লাইড শো করছি। ওটা একটু হেল্প করেন না ভাই, একটু হেল্প করেন। ওকে ওকে নাইস, একটু 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 হেল্প করেন, কারণ ওদের জন্য তো আমাদের নাইম সাহেব, নাইম সাহেব, হ্যাঁ ওদের জন্য আমাদের থাকাও হলো, ওই ব্যাচের ক্যাপ্টেন, ও খুব ডিসঅ্যাপয়েন্টেড, 40 বারের মতো কালকে ফোন দিছে, অ্যাকাউন্টস ধরে নাই, ফোন ধরেন, ইনফর্ম করেন। রাইট রাইট, একটু 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 হেল্প করেন ভাই, প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওরা খারাপ থাকলে তো আমাদেরও খারাপ থাকতে হবে, স্বাভাবিক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ? দেখো লালটা ভাইরাস, আর যে ডট ডট দেয়া আছে ওটা হলো এনকে সেল অর ইন্টারফেরন। জি স্যার, এন্ড টি লেখা আছে, দেখো এটা হলো টি ইফেক্টর সেল, আর একটা হলুদ অ্যান্টিবডি, দেখো জিরো ডেজে ইনফেকশন হলো ভাইরাসের, 7 দিনের মাথায় এই রেড দাগের ভাইরাসটা নিচের দিকে নেমে আসছে না? জি স্যার, ইনফেকশন রেট কমে গেছে। এখান থেকে দেখো 7 দিনের মাথায় অ্যান্টিবডি হওয়া শুরু করছে, কিন্তু আবার 8-9 দিনের মাথায় অ্যান্টিবডি সর্বোচ্চ পিক, মানে 14 দিনের মাথায় সর্বোচ্চ অ্যান্টিবডি, তখন ভাইরাসটা, ভাইরাস সেলগুলো ডেড হয়ে গেছে আর নাই। 21 দিনের মাথায় কমপ্লিটলি নেগেটিভ পাওয়া যাবে। এটা হলো অ্যাজ ইউজুয়াল নিয়ম, কিছু ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রমটা আমাদের নিয়মের মধ্যে পড়বে না, রাখে। ওকে জি স্যার, ইউজুয়ালি 21 দিনের পরে তোমার নেগেটিভ আসবে, দেখতে পাচ্ছ? তাহলে ভাইরাসটা জিরো ডেতে আক্রমণ করছে, রেড ডাক ডাকটা ভাইরাস, ভাইরাস দেখো আক্রমণ করার সাথে সাথে ইন্টারফেরন দেখো কি পরিমাণ প্রোটেক্ট করতেছে, রাইট? একাই কিন্তু লড়তেছে, এনকে সেল আর ইন্টারফেরন, অর্থাৎ গামা ডেল্টা টি সেল থেকে যে ইন্টারফেরনটা নিঃসৃত, এটা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে, বুঝছো? আবার দেখো টি ইফেক্টর সেলটা, ইফেক্টর সেলেরও কাজ কিন্তু ইফেক্ট করবে, কার উপরে? ওই ভাইরাস সেলের উপরে। দেখো 14 দিন 7 দিন পরে কিন্তু সে সর্বোচ্চ ইফেক্ট করে, ইফেক্ট মানে তার অ্যাক্টিভিটিতে শো করবে। হ্যাঁ, তারপরে অ্যান্টিবডি কিন্তু দেখো 7-5 দিন থেকে শুরু হবে, এবং সর্বোচ্চ পিক আসবে দেখো 12-14 দিনের মধ্যে অ্যান্টিবডি হাইলি। এখন কোন মানুষের যদি করোনা ভাইরাস আক্রমণ হয় করে, এগুলো তো আসলে রেজাল্ট দেওয়া হয় সিটি ভ্যালুর উপর, তার সিটি ভ্যালু মনে করো 10 আসলো পজিটিভ, প্রথম দিনে চেক করালো, 3-4 দিন পরে পজিটিভ, মানে তার পজিটিভ হলো, এবং সিটি ভ্যালু নর্মালি 30-এর নিচে আসলে আমরা পজিটিভ বলি, স্ট্যান্ডার্ড ধরি আমরা 35 পর্যন্ত, 30 এখন তার আসলে 12, মানে হাইলি পজিটিভ, যত কম আসবে সিটি ভ্যালু তত হাইলি পজিটিভ। এখন 14 দিনের মাথায় সে টেস্ট করাতে গেল, তার সিটি ভ্যালু আসলে 25, অর্থাৎ আস্তে আস্তে তাই সে ভালো অবস্থার দিকে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সে 20 দিনের মাথায় কমপ্লিটলি নেগেটিভ হয়ে যাবে। কিন্তু 14 দিনের মাথায় সে পজিটিভ থাকলেও যে ব্যক্তির করোনা পজিটিভ আছে, ওই ব্যক্তির ভাইরাসটা, এক্সিস্টিং ভাইরাসটা, পার্টিকেল গুলো অন্য মানুষকে সংক্রমিত করতে পারবে না, কারণ তার
এই ভাইরাস পার্টিকেলটা অলরেডি ডেড সেলে পরিণত হয়ে গেছে। ওকে বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে ইন্ডিউস ব্যারিয়ারের মধ্যে হলো ফেবার, নিউক্লিয়াস, দুটা। তাহলে সরি, আমি কি ফার্স্ট ভ্যালু ইয়ার কি বললেন, হুম টি ভ্যালুটা কি বললেন স্যার? তোমরা কি COVID-19 ল্যাবে কাজ করে দেখছো? সিটি ভ্যালু মধ্যে, আর সিটি ভ্যালু বলতে ওটা একটা ভ্যালু ফিক্সড করা থাকে, রেভেলটাকে স্ট্যান্ডার্ড বলা হয়। ওর উপরে গেলে নর্মালি নেগেটিভ ভ্যালু গুলো 35 বা 40, ওর নিচে আসলে মানে পিএইচ এর কথা, রিয়েল টাইম পিসিআর সিটি ভ্যালু। সিটি ভ্যালু টেস্ট ভ্যালু যেটা, কাট অফ ভ্যালু, কাট অফ ভ্যালু, সিটি ভ্যালু মানে কাট অফ ভ্যালু। এখন বুঝতে পারছি স্যার। হুম হুম তোমরা এলাজা করো না? এলাজা এই এই এখন বিষয়ে যে বুঝতে এলাজা পারছি করলে কাট অফ ভ্যালু কি নেগেটিভ বলছেন, অর্থাৎ পজিটিভ। কাট অফ ভ্যালু লিখে দিই তো। হুম হুম রাইট রাইট হুম এখন বুঝতে পারছি। বুঝছো? তাহলে দুইটা উইতে হোস্ট ভাইরাস ইন্টারাকশনটা ঘটে, প্রভাবিত করে। একটা হলো যেটা জন্মগত ভাবে ভাইরাসকে প্রোটেক্ট করে, সেগুলোর মধ্যে মনে করি স্কিন, বিভিন্ন রিসেপ্টর। হুম তারপরে লো পিএইচ, অনেকে থাকে তো সবসময় তার অ্যাসিড কম করে, হুম পিএইচটা তার সবসময় নিচের দিকে থাকে এরকম। তারপরে যে কিছু কিছু সিলিয়েটেড এপিথেলিয়াম, মিউকাস, এগুলো তো থাকেই। এগুলো তো তোমার নতুন করে তৈরি হয় না, তাই না? এগুলো জন্মগত ভাবে থাকে, থাকে না মানুষের। আর কিছু আছে ইনডিউসড ব্যারিয়ার, জ্বর টর হলো হঠাৎ করে। আমি প্রশ্ন আসতে পারে, স্যার আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, এখন কি COVID-19 হবে? হ্যাঁ, কখনো হবে না। তোমার জ্বর যদি 101 বা 39 থাকে, মোস্ট অফ দা ভাইরাসের রেপ্লিকেশনের ক্ষেত্রে 37 ডিগ্রি দরকার, 30, হ্যাঁ 38 এর উপরে কোনো টেম্পারেচার থাকলে সেটা 90% ভাইরাস কিন্তু রেপ্লিকেশন করবে না। নরমাল তাহলে ওই ভাইরাস, হুম ওই ভাইরাস রেপ্লিকেশন না করলে তোমাকে অ্যাটাক করতে পারবে না স্যার? কিভাবে বাঁচবে? কারণ ও তো জীবন, জীবনই নাই ওর। ওই ভাইরাস তোমার নিউক্লিয়াসের মধ্যে ঢুকে ভাইরাসের কপি করতে থাকবে, তার মানে রেপ্লিকেশন করবে। কিন্তু না করতে পারলে ও তো ঢুকতেই পারলো না, কি করবে? ওই জন্য তোমাদের প্রথম থেকে বলছি যে ভাইরোলজি পড়তেছো, হুটহাট করে কুকুর মারা ওষুধ খাই ফেলো না। কুকুর মারা ওষুধ বুঝো? হুম এখন যে আমাদের ইয়ার ট্রিটমেন্ট করা হচ্ছে COVID-19 এর, কি খাও জানো? না স্যার, কি ওষুধ খাও? যে না পা না পা না না বিডিআর হসপিটালে, বিডিআর হসপিটালে যেটা প্রথম ইন্ট্রোডিউস করলো, কি নাম জানো এটা, কেউ বলতে পারবা? ওটা কিন্তু আগে উকুন মারার ওষুধ ছিল, কি যেন নাম ভুলে গেলাম, ট্রাইভেরা স্যার, আইভারমেকটিন, আইভারমেকটিন। এটা কিন্তু আগে উকুন মারার ওষুধ হিসেবে, উকুন মারার ওষুধ হিসেবে প্রচুর ইউজ করা হতো সারা বাংলাদেশে। কিছুদিন এমন ট্রেন্ডস আসলো, একটু জ্বর হলে আইভারমেকটিন মেরে দেয়। হ্যাঁ আরে তখন বন্ধুরা বলে যে আরে আর 2 টাকা করে আইভারমেকটিন মার 3 বেলায়। এই এগুলো সাইড ইফেক্ট আছে বুঝছো, এগুলো করো না। আগে জ্বরটা দেখো, সিমটম গুলো দেখো। যে তোমার সবচেয়ে বড় সিমটমটা হলো, এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যে তোমার COVID-19 এর বড় সবচেয়ে সিমটম, যে সিমটমটা হলো স্মেল চলে যাওয়া, একেবারে কোনো স্মেল না থাকা, কাঁচা মরিচ খেলে মিষ্টি লাগবে, ঠিক আছে? এই 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 এইটা হলো সবচেয়ে বড় সিম্পটম। এখন তোমার মাথা ব্যথা করতে পারে, সামান্য তোমার যে কোনো স্ট্রেসে মাথা ব্যথা করতে পারে, অন্য যে কোনো কারণে মাথা ব্যথা করতে পারে, সর্দি লাগতে পারে, হালকা জ্বর আসতে পারে। অনেক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো আগেও ছিল, আছে না? বিভিন্ন ধরনের জ্বরের ভাইরাস তো আগেও আমাদের হয়েছে, হয় নাই? হুম
জি স্যার। তাহলে তাই বলে কি আমি এখন জলেলে মনে করবো আমার করোনা হয়েছে? কিন্তু স্যার মানে আমি শুধু নিজে না, আমার আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কেল স্যার ঈদের আগে টানা 7-8 দিন স্মেল ছিল না, 3 দিনের একটা জ্বর হয়েছিল, তারপরে 7-8 দিন স্মেল ছিল না, পরে আবার স্মেল ফিরে আসছে। করোনা হয়েছিল টেস্ট করছে? না স্যার, আমার নিজেরও এরকম হয়েছিল স্যার, কিন্তু কেউ টেস্ট করে নাই, সবাই বাসাতে ছিল। করোনা হয়েছিল এটা 100% স্যার। আমি তো একবার টেস্ট করাইছিলাম স্যার, কিন্তু আমার নেগেটিভ আসছিল। আমার স্যার ঈদের আগে হয়েছিল কিন্তু টেস্ট করাই নাই, কারণ স্যার এরকম হাই স্মেল চলে এসেছিল। এই নাম কি বললা, তুই টেস্ট করাইছিলা? স্যার আমি টেস্ট করাইছিলাম। টেস্ট করাই নাই স্যার। তোমার নেগেটিভ আসছিল কেন? মানে স্মেল চলে গেছিল, স্মেল চলে গেল, নেগেটিভ আসছিল না স্যার? যায়নি স্যার, আমার স্মেল সবই ছিল স্যার, টেস্ট ঠিক ছিল স্যার, সবই খাইতে পারছি, কিন্তু ঠান্ডা এগুলোর জন্য। কিন্তু স্যার পরবর্তী যখন অ্যান্টিবডি চালু করলো, অ্যান্টিবডি পরে টেস্ট করলাম আইসিডি ডিআরবিতে, অ্যান্টিবডি আবার পজিটিভ আসছে স্যার। ভালো তো, তোমার তো করোনা হয় নাই, অন্য জ্বর হয়েছে। স্মেল আমি তো বললাম, স্মেল চলে যাওয়াটা খুবই মারাত্মক, কারণ এটা কিন্তু একটা সবাই বলতে থাকে, কিন্তু এটা অস্বীকার করার কিছু নাই। তুমি কাঁচা মরিচ খাও, তোমার মিষ্টি লাগবে না স্যার। আসলে স্মেল চলে যায়, মানে খাবারে কোনো টেস্ট থাকে না, ঝাল মিষ্টি না টক, এটা থাকে 5-6 দিনের মতো, পরে আবার ঠিক হয়ে যায়। মানে কিন্তু জানো না, আমি একদিন বলি, সেটা হলো আগের জ্বরেও কিন্তু স্মেল স্মেল এত যাত না, তো খাবার রুচি থাকতো না, স্মেল যায় না কিন্তু রুচি থাকে না, এটা হলো কিন্তু অন্য জ্বর। রুচি তো স্যার একদম ভর পড়ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন স্যার কথা হলো স্যার, আমি যে এই যে কি করোনার অ্যান্টিবডি শো হলো স্যার, স্যার আমার অন্য কোন জ্বর হলো? অন্য জ্বর হলো তো স্যার করোনার অ্যান্টিবডি স্যার পজিটিভ করার কথা না স্যার। আরে অন্য জ্বরে কিন্তু এরকম হয়, কিন্তু একবার স্মেল চলে যায় এরকম হয় না, তাই না? ঠিক আছে, আমি তো আসতেছি 1 মিনিট। আচ্ছা, এখন আমরা এটা তো বুঝতে পারছো যে দুটা টাইপ আছে হোস্ট ভাইরাস ইন্টারাকশনের ক্ষেত্রে, যে টাইপটা মূলত তোমার ইনহেরেন্ট, আর একটা হলো ইনডিউসড, একটা হলো তোমার বডি সিস্টেমে অলরেডি এক্সিস্টিং আছে, আর একটা হলো বাইরে থেকে এক্সটার্নাল হয়, যেমন জ্বর হওয়ার কথাটা হইতে পারে, লো পিএইচ অনেক সময়
এক্সারসাইজ থেকে শুরু করে যদি তুমি বডির কায়িক পরিশ্রম বেশি করো, সেখানে লো পিএস হতে পারে। অনেকের আছে পিএস এমনিতেই সবসময় লো থাকে, অ্যাসিডিটি ফর্ম থাকে। আচ্ছা, ইন্টারফেরনের এখানে কিছু কিছু পার্ট আছে যেটা আমি গতকালকে আলোচনা করছি, অলরেডি আমি পড়াই দিছি, এখানে নতুন কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে যেটা হয় যে আমরা যে তিনটা এনজাইমের নাম বললাম ইন্টারফেরন পড়ানোর সময়, ওই তিনটা এনজাইম ওরা নাকি ওরা কি কাজ করে, অর্থাৎ মূলত ইন্টারফেরন 20 জিনকে অ্যাক্টিভেট করে। এই 20 জিনের মধ্যে তিনটা যে প্রোটিন, যে প্রোটিনগুলো ভাইরাসের এমআরএনএ কে প্রথমে, দ্বিতীয় প্রোটিন যেটা ভাইরাসের এমআরএনএ কে ডিগ্রেড করে ফেলে, তৃতীয় প্রোটিন যেটা ভাইরাসের প্রোটিন সংশ্লেষণে বাধাগ্রস্ত করে। এইভাবে ইন্টারফেরন মোস্ট অফ দা ভাইরাসের ক্ষেত্রে তার অ্যাক্টিভিটি জানান দেয়, অর্থাৎ তার প্রোটেকশন ক্যাপাসিটিটা শো করে ভাইরাসের এগেনস্টে। আর কিছু কাজ করে ইন্টারফেরন, যেমন ম্যাক্রোফেজে অনেক ইন্টারফেরন নিঃসৃত হয় ম্যাক্রোফেজ থেকে। তারপরে হলো তোমার ইন্টারফেরন এমএসসি ওয়ান ক্লাস এবং টু। এমএসসি ওয়ান বলতে তোমার CD8 প্লাস টি সেল, এই CD8 সাইটোটক্সিক টি সেল, যেটা নাকি তার টক্সিক ক্ষমতার মাধ্যমে, টি সেলের টক্সিক ক্ষমতার মাধ্যমে এই ভাইরাস অর্থাৎ কোনো প্যাথোজেনের এগনেস্টে কাজ করে, অ্যান্টিজেনকে কিল করে ফেলে। তারপরে হলো CD4 টি সেল এমএসসি ওয়ান ক্লাস টু এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। হ্যাঁ, তো এই সবগুলো সবই কিন্তু তোমার কে ইনফ্লুয়েন্স করে। আর কিছু কাজ করে যেমন তোমার গামা ইন্টারফেরন, যে নাকি টি সেল অ্যাক্টিভেশনের ফলে, অর্থাৎ ইনফেক্টেড টি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে গামা ইন্টারফেরনটা প্রডিউস হয়। এই গামা ইন্টারফেরন প্রডিউস হওয়ার সময় মাইটোজেন নামে এক ধরনের অ্যাক্টিভেটর আছে। হ্যাঁ, যে অ্যাক্টিভেটরটা কি হয় যে ইনফেক্টেড টি সেল থেকে তো গামা ইন্টারফেরন নিঃসৃত হয়, এই মাইটোজেন আবার কি করে টি সেলকে, তোমার যে সেকেন্ড ইমিউনিটি ডিফেন্স মেকানিজম যে টি সেল আছে, সেকে আরো বেশি অ্যাক্টিভ করে ফেলে। ফলে গামা ডেল্টা টি সেলটা নট অনলি প্রাইমারি ডিফেন্স মেকানিজমে গামা ইন্টারফেরন নট অনলি কাজ করে, বাট অলসো কি করে সেকেন্ড ডিফেন্স মেকানিজমে এই মাইটোজেন নামক এক ধরনের অ্যাক্টিভেটরের মাধ্যমে বডির এক্সিস্টিং টি সেলকেও কিন্তু সে অ্যাক্টিভেট করে। ফলে অনেক ট্রিটমেন্টের ক্ষেত্রেই এই গামা ইন্টারফেরনটা ইউজ করা হয়, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, অনেক ক্যান্সারের ক্ষেত্রে, হ্যাঁ স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে এই ইন্টারফেরন ড্রাগগুলো ইউজ করা হয়, অনেক ড্রাগ ইউজ করা হয়। হ্যাঁ, ক্লিনিক্যাল ইউজে দেখো লেখা আছে, থেরাপিউটিক ইউজে বি ভাইরাসের ক্ষেত্রে, সি ভাইরাসের ক্ষেত্রে, তারপরে ওই যে প্যাপুলিমা ভাইরাসের ক্ষেত্রে রিওনো, তারপরে টক্সোপ্লাজমোসিস, ক্রোনিক গ্লোমারটোসিস ডিজিজ, হ্যাঁ অনেক ভাইরাসের ক্ষেত্রে এই ইন্টারফেরন ড্রাগটা ইউজ করা হয়। ওকে, তো এখানে দেখো শেষের দিকে কমন সাইড ইফেক্ট অফ ইন্টারফেরন, ইন্টারফেরন ইউজ করলে কি কি ধরনের সমস্যা হয়, ফেভার হতে পারে, ফ্যাটিক, হ্যাঁ রুক্ষতা আসতে পারে, টক্সিসিটি হতে পারে, কিডনির ওপর সামান্য ইফেক্ট করতে পারে, হ্যাঁ হার্টের সামান্য ইফেক্ট করতে পারে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বলছিলাম তোমাদের, কে একজন কোশ্চেন করছিল শুক্রবারে, আমি ওকে ভালোভাবে বলছিলাম যে, ও জিজ্ঞাসা করছিল যে অল সাইটোকাইন কি ইন্টারফেরন, না সব সাইটোকাইন কিন্তু ইন্টারফেরন না, কিন্তু ইন্টারফেরন সাইটোকাইন প্রোডিউস করে, তার মধ্যে হলো টিএনএ, পালফা, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, এগুলো অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি শো করে, যা কিনা ইন্টারফেরন থেকে নিশ্চিত হয়। সাইটোকাইন আদার দেন ইন্টারফেরন মে অলসো প্লে এ রোল ইন রেজিস্ট্যান্ট টু ভাইরাস ইনফেকশনস, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, মানে টিএনএ পালফা, ইন্টারলিউকিন 1 অ্যান্ড ইন্টারলিউকিন 6 হ্যাভ বিন শোন টু হ্যাভ অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিস ইন ভিট্রো। বলে ভিট্রোতে বাইরে থেকে কিন্তু এই ধরনের সাইটোকাইন গুলো যে যে যা কিনা ইন্টারফেরন থেকে ইন্ডিউসেস হয়, আমরা গতদিন পড়ছি তাই না, টিএনএ পালফা, তারপরে হলো টিউমার তোমার হলো ইন্টারলিউকিন 1, এগুলো ইন্টারফেরন ইন্ডিউসেস এর ফলে এই সাইটোকাইন গুলো প্রোডিউস হয় তাই না, পড়ছি না। হ্যালো, আচ্ছা আমরা এখন একটা জিনিস জানতে চাই, সেটা হলো অ্যান্টিবডি, অ্যান্টিবডি যখন তৈরি হয় বডিতে ভাইরাসের এগেনস্টে, তখন কিন্তু ইন্টারফেরন একটা ভূমিকা আছে জানো, কারণ হলো ম্যাক্রোফেজ প্রোডিউসার্স ইন্টারফেরন, ম্যাক্রোফেজ যে আমাদের আছে বডিতে সেও কিন্তু ইন্টারফেরন প্রোডিউস করে,
ম্যাক্রোফেজের কিন্তু একটা পার্ট আছে অ্যান্টিবডি প্রোডাকশনে, আছে না কি বলো, আছে কি না? জি স্যার আছে। আছে। আমাদের টি সেল আর বি সেল এর কাজ কি বলো? টি সেল টাই তো মূলত স্যার ইমিউনিটি সিস্টেমটা অ্যাক্টিভ করে স্যার। গুড। আর বি সেল এর কাজ? বি সেল রা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি প্রোডাকশন। জি স্যার। ওকে ওকে গুড স্যার, মনে থাকবে তো? জি স্যার। এই দেখো ইন্টারফেরন প্রোডাকশন, ম্যাক্রোফেজ আর এ সোর্স অফ ইন্টারফেরন, ইন্টারফেরন একটা সোর্স ম্যাক্রোফেজ, তাই না? এখান থেকে ইন্টারফেরন নিঃসৃত হয়। আচ্ছা NK cell experimental evidence also suggests that NK cell also play a role in resistance to viral infection. NK cell কোন সেলের পার্ট, T cell না B cell এর? গুড টি সেল, ভালো টি সেল, এগুলো এনকে সেল, গামা ডেল্টা টি সেল, সিডি এইট প্লাস টি সেল, সিডি ফোর টি সেল। তো সবচেয়ে ভাইরাসের এগেনস্টে কাজ করে হলো সিডি এইট প্লাস টি সেল, অর্থাৎ এটাকে বলা হয় সাইটোটক্সিক টি সেল, এটা এমএসসি ওয়ান ক্লাস ওয়ান মলিকুল। হ্যাঁ সাইটোটক্সিক টি সেল। আচ্ছা আর একটা হলো তোমার সিডি ফোর টি সেল, এটাকে হেল্পার টি সেল বলা হয়, এটা এমএসসি ওয়ান ক্লাস ওয়ান মলিকুল। তারপরে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এপিসি ওয়ান, এগুলোও সব এমএসসি ওয়ান ক্লাস টু মলিকুলস। তারপরে হলো এনকে সেল, ন্যাচারাল ক্লিয়ার সেল, মূলত ন্যাচারাল ক্লিয়ার সেল, সিডি এইট প্লাস টি সেল এবং গামা ডেল্টা টি সেল, এগুলো সরাসরি যে কোনো প্যাথোজেনে এগেনস্টে কাজ করে, এগুলো সবই টি সেল। ওকে না আবার আবার দেখা দরকার নাই, এগুলো আমাদের এগুলো দরকার নাই, তোমরা এমনি এগুলো দেখো, এগুলো হায়ার স্টাডি করার জন্য, এগুলো তেমন কোনো দরকার নাই। তারপরে আমি এগুলো সবই আলাস করছি, তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা অনেক কিছু শিখলাম, রাইট? হোস্ট ভাইরাস ইন্টারাকশন থেকে আমাদের খালি দুইটা জায়গা ইয়া করতে হবে, সেটা হলো যে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো ভাইরাস এবং হোস্ট সেলকে ভাইরাসের ইন্টারাকশনের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে, কারণ হলো তাদের স্পেসিফিক যে রিসেপ্টর সেগুলো হোস্ট সেলে যদি না থাকে তাহলে ভাইরাস সেই প্ল্যান্টকে বলো বা সেই অ্যানিমেলকে আক্রমণ করতে পারবে না, কারণ তার রিসেপ্টরই নাই, রিসেপ্টর না থাকলে কিভাবে আক্রমণ করবে, রাইট? আচ্ছা আমরা আমরা এবার একটু প্রিভিউ এ যাই, আমি তোমাদের নোটগুলো আমি একবার এক করে অন করতেছি, তোমরা একটু চেক করো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা ফাইনালের সামনে শুক্রবারে তোমাদের আছে সিটি পরীক্ষা আছে শুধুমাত্র ইন্টারফেরনের উপর। ওকে আমরা একটা রিভিউ করি, তারপরে তোমাদের আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো এটার উপরে, ভাইরোলজি। আমি একটা একটা করে চ্যাপ্টার দেখে দেখি, ফাইনালের চ্যাপ্টার গুলো আগে শেষ করি, তারপর আমরা টেস্টের দিকে। তোমাদের কোশ্চেন যদি থাকে হলো আটটা, আমাদের তিনটা কোশ্চেন আসবে হলো মিড টার্মের, পাঁচটা কোশ্চেন হলো ফাইনালের। ফাইনালে শুধু দুটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, ইন্টারফেরন আর এই যে হোস্ট ভাইরাস ইন্টারাকশন। এখান থেকে তিনটা কোশ্চেন আসবে, ইন্টারফেরন থেকে দুটা কোশ্চেন, হোস্ট ভাইরাস ইন্টারাকশন থেকে একটা কোশ্চেন, ঠিক আছে? প্রতিটা কোশ্চেনের মার্কস হবে পাঁচ, তোমাদের ফাইনালে পাঁচ না তো, 5 10 50 10 মার্ক, তাই তো? 10 মার্ক। ওকে স্যার এবার কি 50 মার্কের পরীক্ষা হবে স্যার? 15 বা 30 হবে, এখন ইনস্ট্রাকশন আসে নাই, দেখি কি হয়, 30 হতে পারে। হ্যাঁ ইনস্ট্রাকশন আসে, 30 যদি হয় তাহলে তোমার 5 6 30, আটটা থাকলে ছটা উত্তর দিতে হবে অথবা সাতটা থাকলে পাঁচটা উত্তর দিতে হবে। ওকে 5 6 30 অথবা 6 মার্ক করে অথবা 5 মার্ক করে থাকতে হতে পারে একটা কোশ্চেন স্যার। ইন্টারফেরন থেকে স্যার দুইটা থাকবে, দুইটা, আর এখান থেকে হোস্ট ভাইরাস ইন্টারাকশন থেকে একটা দেড়টা, এরকম একটা, জি স্যার, ঠিক আছে? হোস্ট ভাইরাস ইন্টারাকশনে খুব বেশি পড়ার নাই, তবে ওই জিনিসগুলো আমি ক্রিটিক্যাল দু একটা কোশ্চেন করতে পারি। হ্যাঁ এই কোভিড-19 ভাইরাসের ক্ষেত্রে অনেকে কোভিড ল্যাবে কাজ করে, তুমি তুমি যে ল্যাবে কাজ করো সেখানে তিনজন মানুষ আছে, একজন কনসালটেন্ট, দুজন সাইন্টিফিক অফিসার। এখন দুজন সাইন্টিফিক অফিসার এক্সপেরিমেন্ট করে, একজনের মনে করো করোনা পজিটিভ হলো, তার 10 দিনের মাথায়, 12 দিনের মাথায় আরেকজনের করোনা পজিটিভ হলো, এখন 14 দিনের মাথায় তার করোনা এখনো পজিটিভ আসেই, নেগেটিভ হয় নাই, তাকে ল্যাবে নিয়ে এসে কাজ করা যাবে কিনা, না হলে তো ল্যাব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই কাজ করা যাবে। 18 দিনের সময় স্যার পজিটিভ আসছে,
হ্যাঁ, তারপরে তুমি ওটা কম্পিউটার ল্যাবে কাজ করতে পারবা, যে কোনো ল্যাবে কাজ করতে পারবা, সমস্যা হবে না যদি ক্রাইসিস থাকে। কিন্তু স্যার তাহলে স্যার রেস্ট মানুষের ক্রাইসিস দিলো থাকে, কেন স্যার? রেস্ট থাকলে যদি তোমার অ্যাভেলেবল লোক থাকে ওই কাজ করার জন্য তাহলে না না সমস্যা স্যার, নাই, কিন্তু তারপরে তোমার হলো ল্যাবই যে বন্ধ। স্যার এফেক্টেড হওয়ার চান্স থাকে, যার জন্য রেস্ট দেওয়া হইলো যে? ও জানে না তাই, কে যে বলছে ও কি ডাক্তার? জি স্যার, ও জানে না তাই, ও জানে না। তুমি এই প্রসঙ্গটা তুমি তুলো যে স্যার এই 14-15 দিন পরে যদি কোভিড পজিটিভও থাকে তাহলে ওই ওইটা ও কি অন্য মানুষকে ইনফেক্ট করার তেমন চান্স থাকবে? কারণ আমরা তো জানি স্যার যে 12-13 দিনের মাথায় যেগুলো পজিটিভ যদিও থাকে তাহলে ওই ভাইরাস পার্টিকেল গুলো ডেড থাকে, ডেড সেল হিসাবে থাকে। ওটা কি ইনফেক্টেড হওয়ার অ্যাবিলিটিটা মানে কেমন, কত পার্সেন্ট চান্স আছে? ও যদি বলে 100%, তখন তুমি বুঝে নেবে যে সে কিছুই জানে না, জি স্যার। বুঝছো? কারণ এটা তো আমার নিজের কথা না, না স্যার, এটা আমার তো সাইন্টিফিক স্যার কথা। 18তম দিনে স্যার আমার কিছু সিমটমস ছিল, যার জন্য উনি বলেছিল আর কি যে এখনো ইনফেক্টেড হইতে পারে, বাট তুমি সেফ সিমটম থাকো। তো থাকতে বাবা রে বাবা, এই ভাইরাসটা ডেল্টা ভাইরাসটা 21 দিন অ্যাটলিস্ট লাগে। তুমি তো ভ্যাকসিন দাও নাই আগে, যারা ভ্যাকসিন দিয়েছে তাদের 15-16 দিনের মাথায় পজিটিভ হয়ে যায়, এই নেগেটিভ হয়ে যায়। জি স্যার, তুমি তো ভ্যাকসিন দাও নাই না স্যার, নর্মালি, এটা কোনো ভ্যাকসিন না দিলে যদি এজ তোমার 30-এর মধ্যে থাকে তাহলে অবশ্যই 21 দিন পরে ওটা নেগেটিভ আসবে। কিন্তু যদি তোমার একবারে ইমিউনো সিস্টেমটা একবার বাজে অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো 25 দিন লাগতে পারে, তবে এর বেশি লাগবে না। আর মনে করো 50 এজ আপ, এমনি তো নর্মালি কি হয় 30-এর উপরে চলে গেলে বা 40-এর উপরে গেলে আমাদের টি সেলের সংখ্যা কমে যায়, ভালো টি সেলগুলোর সংখ্যা, ভালো টি সেল বলতে এনকে সেল, সিডিএইট প্লাস টি সেল, গামা ডেল্টা টি সেল, এগুলোর সংখ্যা কমে যায়, রাইট? জি স্যার, এগুলো তোমাকে বুঝতে হবে। তুমি জিজ্ঞাসা করবো গল্প করতে করতে, তুমি আবার রাগাও না তাহলে আবার এখন চাকরি করতে পারবো না। জি স্যার, আমাদের দেশে সবকিছু ডাক্তাররা, জি স্যার, সবকিছু ওই ডাক্তাররা করে, বুঝছো? তারা কিছু জানে না কিন্তু সবকিছু তারা এমন ভাব দেখায় যে আমরা সবই জানি, বুঝছো? জি স্যার, এই যে আজকে বায়োকেমিস্ট্রি যদি আজকে এই যে পিসিআর মেশিনে হাল না ধরতো, বাংলাদেশে এখন 50,000 করে টেস্ট করাচ্ছে, 50 কেন, 5,000 টেস্ট করতে পারতো না? ওই বঙ্গবন্ধুতে ডাক্তাররা ট্রেনিং নিয়ে আর কয়টা কাজ করতো? অন্য আর কোনো জায়গায় কেউ করতে পারতো না। এখন তো প্রত্যেকটা জেলা সদরে পিসিআর মেশিন আছে, ওগুলো যাওয়ার দরকার নেই আমাদের। আচ্ছা আমরা একটু ইয়াটা আলোচনা করি, ইন্টারফেরন নিয়ে আলোচনা করতে পারি। ইন্টারফেরনে আচ্ছা আমি একটু ওপেন করি, ভাইরাস তো স্যার মরে না, মূলত স্যার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, জানেন না স্যার? ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মরে না বলতে ও তো যখন ইনঅ্যাক্টিভ মানে কি তার কোনো ইয়া নাই, ক্ষমতা নাই, ভাইরাস ডেড সেল হয়ে যায়। তার মানে ডেড সেল, ওটা ওর কোনো ক্ষমতা, ইনঅ্যাক্টিভ মানে কিন্তু সে ডেড সেল, কারণ হলো যখন রেপ্লিকেশন করার ক্ষমতা থাকে না তখন ওই সেলটা কি হবে বলো তো? বডিতে রেপ্লিকেশন লাইভ সেল বলতে কি, যে সেল রেপ্লিকেশন এবং ট্রান্সলেশন অর্থাৎ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দুটাই করতে পারবে সেই সেলকে আমরা লাইভ সেল বলি, নাকি আমি যদি ভুল না করে থাকি? জি স্যার, জি স্যার। এখন সে রেপ্লিকেশন করতে পারে না, তার ট্রান্সক্রিপশন হয় না, তাহলে ট্রান্সলেশন তো দূরের কথা, তাহলে সে তাকে আমরা কি ডেড সেল বলবো না লাইভ সেল বলবো? ডেড সেল স্যার, ডেড সেল বলবো। ওকে, তো এই যে ইন্টারফেরন দেখো আমরা শেয়ার করছি, ইন্টারফেরন করে নাই আমরা, আমরা একটু এখন এর দিকে চলে যাই, একটু টেনে আসি ইন্টারফেরনে। এখানে দেখো ইন্টারফেরনের মেকানিজমটা কি আসলে কিভাবে কাজ করে, আর স্যার একটা যদি প্রশ্ন আমরা স্যার, একটা প্লিজ বলো। এখন স্যার এখন কোভিড এর ক্ষেত্রে স্যার ইন্টারলিউসিন 6 এটা টেস্ট করায় স্যার, এটা কেন করায় স্যার, হ্যাঁ, কেন আগে করায়নি কেন স্যার? করায় যে পড়লা না কিছুক্ষণ আগে পড়লা, ইন্টারলিউসিন 6 জি এটা স্যার, ইনফ্লামেটরি পাথওয়েকে অ্যাক্টিভ করে। ইন্টারলিউকিন 6 এমন একটা সাইটোকাইন যে সাইটোকাইনটা কোভিড হওয়ার পরে পোস্ট কোভিড পেশেন্টদের এটা করা হয়, বুঝছো? এটা চেক করা হয় যে ইন্টারলিউকিন 6টা ইনফ্ল্যামেশনের জন্য দায়ী, কারণ হলো এই ইন্টারলিউকিন 6 এমন একটা সাইটোকাইন যে সাইটোকাইনটা যে কোনো ধরনের ইনফ্ল্যামেশন বডিতে হলে এটা খুব বেশি পরিমাণে হাই হয়, মূলত ক্যান্সারের ক্ষেত্রে ইন্টারলিউকিন 6টা খুবই পরিমাণে বেশি হাই পাওয়া যায়। তখন ওই কোভিড পেশেন্টদের ক্ষেত্রে যদি ইনফেকশনটা হয় বডিতে, বিশেষ করে লাং ইনফেকশন হয়, তাহলে ইন্টারলিউকিন 6টা খুব বেশি হাই হয়ে যায়। ওকে, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার, জি স্যার, কোভিড পেশেন্ট অনেক হাই আছে স্যার। হ্যাঁ, ইনফ্ল্যামেটরি সাইটোকাইন ইন্টারলিউকিন 6 কে বলা হয়, লিখে রাখো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। যে কোনো ধরনের ইনফ্ল্যামেশন যদি হয় বডিতে তাহলে ইন্টারলিউকিন 6 বাড়বে। আবার আরেকটা কথাও আছে,
যখন প্রথমের দিকে শুধু ভাইরাস যখন আক্রমণ করবে, ঠিক আছে, প্রথম অবস্থায় কিন্তু এই ইন্টারলিকুইন সিক্স কিন্তু প্রথম অবস্থায় কিন্তু অ্যাজ এ ইন্টারফেরনের মতো করে ভূমিকা রাখবে, কিন্তু সেকেন্ড স্টেজ করে, সেকেন্ড স্টেজে যখন ওটা ইনফ্লামেশনটা দীর্ঘস্থায়ী হবে, তখন কিন্তু ইন্টারলিকুইন সিক্স অ্যাজ এ ইনফ্লামেশনের হিসাবে কাজ করবে। এটা দুইটা ওয়ে আছে, সেটা হলো যে বডি সিস্টেমে আউটসাইড থেকে ইন্টারফেরন, যখন ইন্টারফেরন প্রথমে ধাক্কায় কিন্তু সে তোমার অ্যাজ এ ইন্টারফেরনের মতো করে ইয়া করবে, কাজ করবে, যেহেতু এটা ইন্টারফেরন থেকে এই ভাইরাস এই ইয়াটা সাইটোকাইনটা ইনডিউসড হয়। কিন্তু আবার পোস্ট ট্রান্সক্রিপশন অর্থাৎ পোস্ট কোভিড পেশেন্টের ক্ষেত্রে ইনফ্লামেশন যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে IL-6 টা যেহেতু ইনফ্লামেটরি সাইটোকাইন, মানে IL-6 কে নিয়ে বহু ধরনের রিসার্চ হয়েছে, মূলত ফাইনালি বলা হয়েছে যে IL-6 যখন বাড়বে যে কোনো অসুখের পরে, তখন বুঝতে হবে যে তার ইনফ্লামেশনটা দীর্ঘস্থায়ী হচ্ছে, বোঝা গেছে, মানে তার ইনফেকশন রেটটা বেশি বাড়তেছে। ওকে, এই জন্য IL-6 করা হয়, নট অনলি IL-6 বাট অলসো করা হয় হলো কি দেখা হয় তাদের প্রথম মিনিটে দেখা হয়, তাদের ডি ডাইমার দেখা হয় তাদের বডিতে, হ্যাঁ, কোন মানে স্ট্রোকেস যে ইয়াগুলো জিন গুলো CRP দেখা হয়, অর্থাৎ হার্ট কোনো ড্যামেজ হচ্ছে কিনা, বুঝা যাচ্ছে, হ্যাঁ, ফেরিটিন দেখা হয়, ফেরিটিন বলো তো, ফেরিটিন আর হিমোগ্লোবিনের সম্পর্ক কি, সেম বাহারে বাড়ে না কমে, নাকি 22 বাড়ছে, মানে এই উল্টা পাল্টা, হিমোগ্লোবিন কমলে কি উল্টা হয়, স্যার, গুড, হ্যাঁ, আয়রন বাড়লে ফেরিটিন কমবে, আয়রন বাড়লে ফেরিটিন কমবে, আয়রন কমলে ফেরিটিন বাড়বে, আর আয়রন কমা মানে হিমোগ্লোবিন কমা, ওকে, হিমোগ্লোবিন যদি ঠিক থাকে তাহলে ফেরিটিনও নরমাল লেভেলে থাকবে, আর হিমোগ্লোবিন কমে গেলে আয়রনও কমে যাবে কিন্তু ফেরিটিন বাড়বে। ওকে, সেই ক্ষেত্রে কি স্যার ইন্টারলিউসিনের সাথে কি স্যার ডি ডাইমারের সাথে সম্পর্ক আছে? ইন্টারলিউকিনের সাথে ডি ডাইমারের সাথে, ডি ডাইমারটা বেশি হয়ে যায়, ডি ডাইমারের সাথে ইন্টারলিউকিনের সম্পর্ক তেমন নাই, ডি ডাইমারটা চেক করা হয় প্রথম ইন টাইমটা চেক করা হয় যে কোয়াগুলেশন মার্কার, অর্থাৎ ডি ডাইমারের সাথে কোয়াগুলেশন CRP, হ্যাঁ, কার্ডিয়াক রিলেটেড তার কোনো সমস্যা আছে, অনেক সময় যে শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে কার্ডিয়াক রিলেটেড সমস্যা হয়ে যায় না, লাং ড্যামেজ হলে লাং এর সাথে তো হার্টের সম্পর্ক আছে নাকি? জি স্যার, ওই যে পালমোনারি এমবোলিজম, হ্যাঁ, লাং এর সাথে তো হার্টের সম্পর্ক আছে তাই না? লাং কি করে, বিশুদ্ধ রক্ত সংগ্রহ করে কোথায়, হার্টে, এখন ও যদি বিশুদ্ধ রক্ত সংগ্রহ করতে না পারে তাহলে তো হার্টেরও প্রবলেম হবে, শ্বাস প্রশ্বাস তার ব্রেথ প্রবলেম হবে তাই না? তোমরা ইয়া পড়ে আসছো না হিউম্যান ফিজিওলজি, তোমরা তো দুই ব্যাসি মনে পড়ছো 192-191 আমার কাছে, জি স্যার, জি স্যার, কিভাবে ব্লাড পরিষ্কার, রক্ত কোথায় যায় কোথায় যায় না, এগুলো পড়ে আসছো জানো। আচ্ছা, তো এখানে যে তিনটা এনজাইম, যে তিনটা এনজাইম রেড মার্ক করে দেওয়া আছে, প্রথম এনজাইমটা কি করে, ও ইনফ্লুয়েন্স করে আর একটা দ্বিতীয় এনজাইমকে, যে এনজাইমটার নাম হলো তোমার দ্বিতীয় এনজাইম, যে এনজাইমটার নাম হলো কি, RNSL, যে কিনা ভাইরাসের mRNA কে ডিগ্রেড করে ফেলে, আর তৃতীয় যে এনজাইমটা সেটা হলো কাইনেজ, হ্যাঁ, এই যেখানে আছে, এই যে কাইনেজ, কাইনেজ একটা এনজাইম, তারপরে হলো রাইবোনিউক্লিয়াস একটা এনজাইম, আর একটা 2,5 ওলিনিউক্লিয়াস সিনথেস, এই তিনটে এনজাইম মূলত প্রোটেকশন করে, ভাইরাস ইনফেকশন প্রোটেকশন করে, তাই তো, প্রোটেকশন দেয়। তো এই যে এখানে 20-30 যে জিন যেটা প্রোডিউস হয়, কে প্রোডিউস করে বা ইন্ডিউস করে, প্রোডিউস ঠিক না, ইন্ডিউস করে কে, ইন্টারফেরন, আর এর মধ্যে তিন, অ্যামং দিস প্রোটিন 3 প্রোটিনস আর ইম্পর্টেন্ট টু প্লে দা ইম্পর্টেন্ট রোল ইন ইন্ডাকশন অফ অ্যান্টিভাইরাল স্টেট। তারপরে ওই যে এখানে দেখো কোন ভাইরাস, কোন কথা বলতেছে কে, মিউট করো তো, কে কথা বলতেছে, কে মিউট করো, তাহলে বোঝা গেছে। এখন দেখো এখানে কিছু কিছু আছে, ইন্ডাকশন অফ সাইটোকাইন, ফর এক্সাম্পল ইন্টারলিউকিন 1 কি মানে রিসেপ্টর সাইটোকাইন আর ইনডিউসড বাই, এই ইন্টারফেরনের মাধ্যমে কিন্তু এই সাইটোকাইন গুলো ইন্ডাকশন ঘটে। আচ্ছা, তারপরে NK সেল, ম্যাক্রোফেজ এগুলোকে অ্যাক্টিভেট করে কে, ইন্টারফেরন, ওকে, MHC1 ক্লাস 1 মলিকিউল, ক্লাস 2 মলিকিউল। তো এই হলো একটা ইন্টারফেরনের সম্বন্ধে আলোচনা হলো, এটা শেষ। এরপরে আমি একটু মুখে বলি তোমাদের ভাইরাসের ক্ষেত্রে HIV লাইফ সাইকেলটা পড়লা, অ্যানিমেল সেল কিভাবে ভাইরাস হোস্টকে আক্রমণ করে, প্লান্ট সেল কিভাবে আক্রমণ করে,
কি কি ভেক্টর জড়িত প্লান্ট সেলকে আক্রমণ করার পরে, দুটা যে ট্রান্সমিশন ওয়ে আছে, একটা হলো ভার্টিক্যাল আর একটা হলো হরিজন্টাল, এটা কখন কাকে বলে, এগুলো ডেফিনেশন। তারপরে হলো তোমার যদি পড়ো ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে লাইট টু লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল কি, তারপরে কোন সাইকেলটা বেশি ইম্পর্টেন্ট ফর ইনফেকশনের ক্ষেত্রে, লাইটিক না লাইসোজেনিক সাইকেল। তারপরে হলো তোমার আবার যদি পড়ো ল্যাটেন্ট ল্যাটেন্ট লাইটিক সাইকেল কি, ল্যাটেন্ট সাইকেল আর লাইটিক সাইকেল ভাইরাসের ক্ষেত্রে, ল্যাটেন্ট মানে সুপ্ত যেটা, হ্যাঁ, আর লাইটিক বলতে যেটা ভেরি ফাস্ট ডেথ করে ফেলে ইনফেক্টেড সেলকে, হোস্ট সেলকে। আচ্ছা, তারপরে হলো যে তোমার এখন যে COVID-19 ভাইরাসের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে কি সিমটমস, অ্যাসিমটোমেটিক সিমটমস এগুলো কি, তারপরে হলো তোমার অ্যাকুট ফেজ কি, তারপরে তোমার ক্রনিক ফেজ কি, তারপরে তোমার এই যে ইয়াগুলো আছে, ওর নাম কি ভুলে গেলাম, তোমার ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক এর মধ্যে পার্থক্য গুলো কি, তারপরে হলো তোমার ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের কিছু কিছু অর্গানালি আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, অ্যানিমেল সেলের ক্ষেত্রে, প্লান্টের ক্ষেত্রে আছে প্লাস্টিড। হ্যাঁ, তারপরে হলো তোমার কিছু কিছু ভাইরাস আছে যেমন প্লান্টের ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, স্বপ্ন টোটন এগুলো আসতে পারে হয়তো। তারপরে আর কি পড়ালাম, বিরোট ফিরিয়ন, এগুলো যদি আসে শর্ট নোট হয়তো দু একটা আসতে পারে দু একটা জায়গা থেকে। এই দিয়ে আসলে কোশ্চেন, তোমাদের এই সিলেবাসটা খুব একটা বড় না, কিন্তু সিলেবাসটা কনসাইজ করে নিয়ে আসা হয়েছে, কিন্তু খুব ছোটও না, সিলেবাসটা খুব ছোটও না, কিন্তু আমাকে আমি যেটা পড়াইছি তোমাদের খুব কনসাইজ করে নিয়ে পড়ানো হয়েছে সিলেবাসটা। এক অর্থে যদি তুমি মাথার মধ্যে নেও ঠিকভাবে, আমার কাছে মনে হয় না খুব বড়, যদি আমি ভুল না করে থাকি, রাইট? যদি বুঝে পড়ো তাহলে সিলেবাসটা হাতের মোটাই, রাইট? আর যদি না বুঝে পড়ো ভাইরাসের ক্লাসিফিকেশন গুলো, তোমাদের ভাইরাসের ক্লাসিফিকেশনের মধ্যে আমার কাছে যতটুকু বিশ্বাস, আমার যতটুকু বিশ্বাস, যারা ভাইরাসের ক্লাসিফিকেশনটা বুঝতে পারছো, ভাইরাস ব্যাকটেরিয়া সম্বন্ধে যারা বুঝতে পারছো, তাদের কাছে আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা বা এই চ্যাপ্টার গুলো আমরা যতটুকু পড়লাম খুবই ইজি এবং একটা সামারাইজ। তো যেখান থেকে কোশ্চেন করো না কেন, করি করি না কেন, তোমরা উত্তর দিতে পারবা, তাই তো? যদি প্রথম থেকে আমরা, যারা প্রথম থেকে আমার ক্লাস করে আসছে, আমার ধারণা যে তোমরা উত্তর দিতে পারবা না এমন কেউ নাই এখানে। আচ্ছা, আমি দু একজনকে দেখি নাই আমার ক্লাস করার, তার মধ্যে আমি দু একজনকে জিজ্ঞাসা করি একটু, দেখি ফাতেমা হিমা, ফাতেমা হিমা, জি স্যার। আচ্ছা, তুমি ক্যামেরাটা একটু অন করো তো দেখি আমি তোমাকে দেখছি কিনা। আচ্ছা, ডিউটিতে, আচ্ছা সরি, তুমি ডিউটিতে আছো, তুমি আমার একটা উত্তর দাও একটা কোশ্চিনে, সেটা হলো ভাইরাস লিভিং থিংস না নন লিভিং থিংস? নন লিভিং স্যার। কেন? এটা যখন কোন হোস্ট সেল এসে, আচ্ছা ওর একটু প্রবলেম হচ্ছে মনে হয়, রাবিয়া খাতুন, রাবিয়া খাতুন, রাবিয়া খাতুন শুনতে পাচ্ছ? আতিকুর রহমান, আতিকুর রহমান, আতিকুর রহমান, সৌরভ হাসান রিফাত, জি স্যার, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা গতকালকে, তুমি কি রেগুলার বেসে না ফ্রাইডে? স্যার আমি ফ্রাইডে স্যার। গতকাল ক্লাস করছো? না স্যার, গত শুক্রবারে করেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, গত শুক্রবারে করছো, ইন্টারফেরেন্স তো পড়ছি আমরা, তাই না?
ভালো করে পড়ছি। আচ্ছা বলো, ইন্টারফেরন ইনফেক্টেড ভাইরাস ইনফেক্টেড সেলে ইন্টারফেরন প্রোডিউস হয় নাকি নন ইনফেক্টেড সেলে ইন্টারফেরন প্রোডিউস, মানে ভাইরাস নন ইনফেক্টেড নর্মাল সেলে কি ইন্টারফেরন প্রোডিউস হয় কি না? স্যার ইনফেক্টেড সেলে প্রোডিউস হয়, নন ইনফেক্টেড সেলে হয় না। নন ইন্টারফেরনটা তো স্যার যখন ভাইরাস স্যার ইনফেক্টেড হয় তখন স্যার ইন্টারফেরনটা প্রোডিউস, ঠিক আছে, কিন্তু নন ইনফেক্টেড ভাইরাস নন ইনফেক্টেড সেলে হয় কি না, ভাইরাস ইনফেক্ট করলো না সেই সেল থেকে প্রোডিউস হয় কি না? স্যার সেই সেল থেকে হয় না স্যার। গুড, তো এই যে ভয় পাচ্ছ কেন, তোমাদের তো কনফিউজ করে আমার কাজ, তুমি কতটুকু বোল্ড শিখলা সেটা ইম্পর্টেন্ট। কারণ তোমাকে কেউ যদি বলে যে তুমি কথাটা ভুল বলতেছো, তুমি প্রোটেক্ট করতে হবে না তোমাকে? জি স্যার, এগুলো তোমাকে আরো স্ট্রেংথ নিতে হবে বেশি করে, কারণ এই স্ট্রেংথ তো কোথেকে আসবে জানো, দি মোর ইউ রিড এন্ড দেন মোর ইউ লার্ন, তত পড়বে তত ভুলবে তত শিখবে, ঠিক আছে। প্রথম যখন আমি এই ভাইরোলজি জানি গত বছর আর কি, প্রথমের দিকে তো আমি পড়ে এই ইন্টারফেরন পড়ে আমি মানে 10 দিনের মতো পড়ছি টানা, পড়ে 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 মানে বিভিন্ন নোটে বিভিন্ন রকমের মানে একই জিনিস কিন্তু অনেক ডিটেলস লেখা আছে, সামারাইজ করে 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 এটা একদিনে একটা শেপে আসছে। এটা এই ইন্টারফেরন কে নিয়ে কিন্তু লক্ষ লক্ষ রিসার্চ হচ্ছে শুধু একটা চ্যাপ্টার কে নিয়ে, কারণ তোমরা জানো যে অনেক ড্রাগ এই ইন্টারফেরনের উপরে তৈরি, তাই না? জি স্যার, খালি ড্রাগ না ইম্পর্টেন্ট ড্রাগ, ক্যান্সার ট্রিটমেন্ট তারপরে ভাইরাসের ট্রিটমেন্ট এই ইন্টারফেরনের উপর রিলিজ করে। পৃথিবীতে কিন্তু হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ভাইরাসের রোগীর সংখ্যা কম না, ক্যান্সার পেশেন্টের সংখ্যা পৃথিবীতে কম না, এগুলো সবই কিন্তু এই ইন্টারফেরন ড্রাগ ইউজ করা হচ্ছে। ইন্টারফেরন ড্রাগ ইউজ করে কি হচ্ছে, ওদের ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, ম্যাক্রোফেজ থেকে হচ্ছে, আবার এনকে সেলকে ইনফ্লুয়েন্স করতেছে, টি সেলকে ইনফ্লুয়েন্স করতেছে ইন্টারফেরন, ম্যাক্সিমামই গামা ইন্টারফেরন ইউজ করা হয়। আচ্ছা এখন আবিদ, শুনতে পাচ্ছ আবিদ? আবিদ, রাকিবুল হাসান, রাকিবুল হাসান, রাকিবুল হাসান, আচ্ছা তুমি আমাকে একটা একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হলো রেট্রোভাইরাসের ক্ষেত্রে রেট্রোভাইরাস কাকে বলে বলো তো? রেট্রোভাইরাস কারণ আছে একটা ক্লু দেই যে এই আরএনএ ভাইরাসটা কি হয়, রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে স্যার যে ডিএনএ তৈরি করে, স্যার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস হয়, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ স্যার তৈরি করে রিভার্স ট্রান্সক্রিপশন। এইচআইভি কি ভাইরাস? এইচআইভি আর এইচআইভি স্যার এইচআইভি তো রেট্রো ভাইরাস, কারণ হলো এই তোমার আরএনএ ভাইরাসটা এই এইচআইভি আরএনএ ভাইরাসটা টু কপিজ অফ, এটা দুটো কপি থাকে এই এইচআইভির মধ্যে, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ দুটো কপি থাকে, ঠিক আছে, টু কপিস থাকে, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস থাকে, হ্যাঁ এই দুইটা কপি কি হয় এখান থেকে আবার তোমার ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এবং রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসটা হলো এমন একটা প্রসেস যেখানে আরএনএ থেকে ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ তৈরি হয়। আর এই প্রসেসটা প্রথমের দিকে যখন ওয়াটসন ক্রিক, হ্যাঁ প্রথম যখন সেন্ট্রাল ডগমা আবিষ্কার করে মলিকুলার বায়োলজিতে, তারও 30 বছরের পরে তারও 20 বছর পরে ডেভিড বাল্টিমোর উনি বলছে যে সব ভাইরাসই নর্মাল সেন্ট্রাল ডগমা পদ্ধতি ফলো করে না, অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন যে হয় অর্থাৎ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পদ্ধতি এটা হয় না, কিছু কিছু ভাইরাস আরএনএ ভাইরাস আছে যারা নাকি আরএনএ থেকে ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ করে এবং ডিএনএ থেকে তারপরে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, অর্থাৎ একটা স্টেপ আগে রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস পদ্ধতি ফলো করে, ওই জন্য উনি এটাকে বলছে যে
রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সেন্ট্রাল ডগমা, এবং এটা আবিষ্কার করার জন্য 1975 সালে উনি নোবেল পাই। উনি একমাত্র প্রতিযশা বিজ্ঞানী, আমেরিকান সায়েন্টিস্ট, ভাইরোলজিস্ট, বায়োলজিস্ট, দীর্ঘ সময় বড় বড় তোমার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যালটেক, তারপরে হলো তোমার জন হপকিন্সের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। উনি এখন জাতীয় বিজ্ঞান উপদেষ্টা। এই যে কোভিড নিয়েও উনি বলছিল যে চায়নারা এই ভাইরাসটা তারা ল্যাবে তৈরি সারছে, হ্যাঁ উনি এটা মন্তব্য করছে। যাই হোক, উনি বলছেন যে এই কোভিড তোমার যে সকল রেট্রো ভাইরাস তোমার জীবন চক্র সম্পূর্ণ করে তাদের ক্ষেত্রে একটা স্টেপ আগে, অর্থাৎ ডাবল ডিএনএ আরএনএ ভাইরাস থেকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তারপরে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন হয়। আচ্ছা, ডিএনএ থেকে ডিএনএ যদি হয় তাহলে এটার নাম কি বলতো? রেপ্লিকেশন। গুড। ডিএনএ থেকে আরএনএ হলে? ডিএনএ থেকে আরএনএ স্যার এটা তো ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন এমআরএনএ হয় আর কি, এটা মনে রেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো ভাইরাস ভাই ভাই ধরলে না পারলে মান সম্মান সব যাবে। আমি জানি যে তোমরা বায়োলজি পড়ে আসছো, সেখানে অনেক ভালো শিখে আসছো, ঠিক আছে, মাইক্রোবায়োলজি পড়ে আসছো, অনেক ভালো শিখে আসছো, এখানে না শিখার কিছু নাই। আচ্ছা, আতিকুর রহমান, আপনি শুনতে পাচ্ছ আমাকে? আতিকুর রহমান, আতিকুর রহমান এখানে কথা না বলে তো পরীক্ষায় পাস করতে পারবো না রে বাবারে, বলো। উনি ভেবে লাইনে নাই স্যার, খালি ঢুকে আছে। উনি তো 162 ব্যাচের মনে হয় বা অনেক আগের ব্যাচের। এখন ব্যাপারটা কি, আমি তোমাদের একটু খোলাখুলি কয়েকটা জিনিস বলি, তোমরা কেউ কিছু মনে করো না, আমি খুবই ভালোভাবে বলি কথাগুলো। যে তোমরা না এই যে ক্লাস করতেছো না, এই বেসিক ক্লাসগুলো না, আমি যদি এখন এখান থেকে কোশ্চেন করি, এগুলো কিন্তু খুব কঠিন কথাবার্তা না, খুব ইজি কথাবার্তা, তাই না? বলো ইজি কিনা তাই বলো। এই এইগুলো যদি আমি কোশ্চেন করি, তোমরা তো অনেক সময় মনে করো যে স্যার মানে আমাদের মানে ইয়া করতেছে, আমি তো এমন কোনো কিছু বেসিক জিনিস তোমাদের না বলি না যে এরকম নাই। তোমরা পাবা যে আমার নোটের মধ্যে এমন কিছু নাই যেটা তোমাদের পরীক্ষার কোশ্চেন দেওয়া হয়েছে, আছে কি এরকম? বলতে পারবা কেউ? না স্যার, শীটের বাইরে তো কোশ্চেন হয় না স্যার। শীটের বাইরে কোশ্চেন হয় না, শীটের বাইরে, শীটের বাইরে এমন কিছু নাই যে তোমার সিলেবাসে আছে, তোমাদের সিলেবাসটা মানে একেবারে টু দা পয়েন্টে আমি সবকিছু নোট করে দেন, এটা পার্সোনালি নোট করছে, এটা কোনো কিছু থেকে আমার কোনো নোটই কিন্তু তোমার কপি পেস্ট করা না, ডাউনলোড করা না, সবই হলো সিডিসি রিপোর্ট। আমি যেটা বলি সত্যি কথা, একেবারে তোমার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকার যে লাস্ট ডের বুলেটিন থাকে সেই বুলেটিন থেকে আপডেট করা। আর এই সিডিসি দিয়ে কিন্তু বিশ্ব বিশ্ব চলতেছে, ওনারা যেদিকে ঘুরতেছে সেদিকে ঘুরতেছে সারা পৃথিবীর মানুষ, এটা তো স্বাভাবিক নাকি? কারণ বিজ্ঞান ওনারা এমন একটা জায়গায় নিয়ে গেছে। আজকে তুমি একটা সিম্পল এক্সাম্পল দেই, আজ পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে কোথায়? করোনায়। বলো, কথা বলো না কেন? আমেরিকায়। আমেরিকায় সবচেয়ে বেশি ভালো ভ্যাকসিন কোথায় তৈরি হয়েছে? স্যার আমেরিকায়। আমেরিকায়। আমেরিকায় ফাইজারের ভ্যাকসিন এ পর্যন্ত 80% বেশি কার্যক্ষমতা, মডার্নার ভ্যাকসিনও তাই, তারপরে অ্যাস্ট্রাজেনেকা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন 70%। সবচেয়ে ভালো কোন? সবচেয়ে ভালো হলো ফাইজারটা। ফাইজার স্যার। ফাইজার মডার্ন দুটাই একই রকমই, ফাইজারটা বেটার, ফাইজারের অনেক এক্সপিরিয়েন্স আছে, তো মডার্ন তো নতুন ইয়া। তারপরে মডার্ন তো মডার্নটা ভালো। চীনের যেটা স্যার এটার কি অবস্থা? রোজ বলে। আচ্ছা,
রচি বলে না ওকে রোশ বলে। আচ্ছা শোনো আমি বলি, সেটা হলো এই যে তোমার ফাইজার বলো মডার্না বলো এগুলো না যে সকল দেশের তোমার ওই যে কোল্ড চেইন মেনটেন হয়, অর্থাৎ কোল্ড রুম গুলো ভালো করে মেনটেন হয় সেসব দেশে এই আরএনএ ভ্যাকসিন গুলো প্রপারলি থাকে, না হলে এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। কারণ এগুলো -20 রাখা লাগে, -80 রাখা লাগে। আমাদের জেলা শহরে কয়টা মেডিকেল কলেজে -20 -80 ভালো অবস্থায় আছে বলো? একটাও নাই স্যার, উপজেলায় তো বাদই দিলাম। তা এখন এগুলো যদি মনে করো বিভাগীয় শহরে নিয়ে যায়, রাজশাহী মেডিকেল কলেজ বলো ময়মনসিংহ মেডিকেল কলেজ বলো, ওখানে দেখবো যে কোল্ড স্টোরেজ গুলো -20 তে দূরে থাক 4 ডিগ্রি ঠিকভাবে মেনটেন হয় না, তাহলে এগুলো ঢাকার বাইরে নিয়ে যায় গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে। আর এগুলো তো -20 আর এগুলো যে দিতেছে স্যার, এখন যার জেলা পর্যায়ে যে দিতেছে তারা কি এগুলোকে স্যার যথেষ্ট মেইনটেইনিং করতে পারতেছে? আমি 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 জানি না ওটা কতটুকু করতেছে, করা খুব ডিফিকাল্ট জানো। জি স্যার, তুমি যদি ডিফিকাল্ট না হইতো এই যে লাস্ট বাই ফ্রিজ -80 পর্যন্ত রাখা করা হয় তাই না? বাংলাদেশে ঢাকা শহরে লাস্ট বাই ফ্রিজ কিন্তু হাতে গোনা কয়েকটা, রাইট? জি স্যার। খুব তাহলে এটা যদি জেলা শহরে অ্যাভেলেবল থাকতো তাহলে জেলা শহরে ওই লাখবাই ফ্রিজে অনেক মানুষ আছে ওই টাকার অভাব হয় না তো খুঁজে পায় না, এগুলো করা অনেকটা ডিফিকাল্ট আছে বুঝছো, অনেক এক্সপেন্সিভ। তার থেকে বড় কথা হচ্ছে স্যার আমাদের দেশে যে পরিস্থিতিতে ভাইরাস দেওয়া হয় লম্বা সিরিয়াল অনেক মানুষ একসাথে, রাইট রাইট, কন্টামিনেশন এইভাবে হয়ে যাবে না? ওটা না ওইটা তো আছে জানো, আমি একটা জিনিস খুব আশ্চর্য হয়ে যায় কারণ যে সকল কেন্দ্রে ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে সে সকল কেন্দ্রে -20 থেকে বের করে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে রাখলেই কিন্তু ওদের অ্যাক্টিভিটি কিন্তু নষ্ট হয়ে যায়। এখন স্যার এগুলো বলতে পারো ওই জন্য আমি একটা জিনিস বলতেছি কি জানো, যে এই যে 4 ডিগ্রি বা 8 ডিগ্রিতে রাখা যায় যেটা অ্যাস্ট্রোজেনিকার, এটা এটা আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো, এটা গভর্নমেন্টের খরচও কম হবে, ওই কোল্ড চেইন মেনটেন করা লাগবে না, ওটা 4 ডিগ্রি টেম্পারেচার একটা ফ্রিজের মধ্যে রেখেও তুমি নিয়ে যেতে পারবা, ইভেন একটু আইস নিয়ে বক্সের মধ্যে তুমি সারাদিন রাখলে ওটার ইয়া নষ্ট হবে না কারণ এটা 4 ডিগ্রি থাকে, রাইট? জি স্যার। কিন্তু স্যার বাংলাদেশে কি স্যার ফাইজারটা আছে স্যার? না ফাইজার তো দেখলাম কত আসছিল নাকি স্যার, এইগুলা তো স্যার যারা লেভেল মেইনটেইন করে স্যার তাদের এই স্যার, এখন এগুলো বলা যাবে না বুঝছো, বললে তোমার পুলিশ সেদিনকে ধরে নিয়ে যাবে। জি স্যার জি স্যার। যতটুকু বুঝছি কি জানো, আমি দেখলাম শুধু আমাদের দেশের না, যারা ফাইজার মডার্না এবং এই অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন ডাবল ডোজ দিছে, আমাদের দেশে যারা শ্রমিক বাইরে আছে অথবা আমাদের দেশে যারা জব করে বাইরের দেশে তাদের কিন্তু বাইরের দেশ অ্যাকসেপ্ট করছে এই তিনটা ভ্যাকসিন যারা দিছে, কিন্তু সিনোফার্ম বলো বা অন্য কোন ভ্যাকসিন যদি দিতে তাহলে কার ভ্যাকসিন সিনোফার্ম সিনোভ্যাক্স অ্যাকসেপ্ট করতেছে না? ওইগুলো না ওই দেশে যায় আবার কিন্তু আবার ডাবল করে দেয়া লাগতেছে। জি স্যার। সৌদি আরব বলো মিডল ইস্ট সব দেশ বলো ইউরোপ বলো অস্ট্রেলিয়া বলো আমেরিকা বলো সব দেশে কিন্তু আবার ডাবল করে এই তিনটা ভ্যাকসিন দিতে বলতেছে যে কোন একটা, তো আমার তো আসলে মনে হয় সেফ সাইডে থাকা হলো তুমি যদি অ্যাস্ট্রাজেনেকা পাও মডার্না পাও অথবা ফাইজার পাও ডাবল ডোজ দিলে তুমি সেফ থাকবা, সেটা হলো বাইরের যাওয়ার ক্ষেত্রে। ওকে জি স্যার, বাইরে যাওয়ার ক্ষেত্রে বাইরে যে কোনো দেশ তোমাকে এই তিনটা দেওয়া থাকলে তোমাকে অ্যাকসেপ্ট করবে, না করার কোনো কারণ নাই। বঙ্গবেক্স এর কি খবর স্যার? আমাদের বঙ্গবেক্স কই আমি জানি না, আমি তো একদিন শুনছিলাম যে ওই যে ইয়াতে বন জঙ্গলে, হ্যাঁ অ্যানিমেল করতে গিয়ে বন জঙ্গলে নাকি থেকে তেড়ে তেড়ে ওইসব বাদুর নাকি বান্দর বান্দরকে ধরতেছিল যদি এটাই হয় তাহলে কিন্তু এটা হয় না, কারণ হলো কি ইমিউনো ডেফিসিয়েন্সি বা ইমিউনো সিস্টেম মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পালন করে তারপরে ওই বাঁদর গুলোকে বলো আর তোমার হনুমান বলো আর যাই কিছু বলো না কেন এগুলোকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পালন করে ওটাকে তোমার পরীক্ষা নিরীক্ষার উপযুক্ত করে তুলে তারপরে কিন্তু সেই ট্রায়ালটা চালাইতে হয় বুঝছো স্যার। যদি তুমি বন জঙ্গল দেখতে স্যার এটাকে স্যার চুরি করতে হবে কেন স্যার? এটা পুরো দেশ তো এটা নিয়ে কাজ করা উচিত স্যার, এটা আমরা মনে করি আর কি স্যার। এগুলো এগুলো আমরা ছোট মানুষ সকলে বুঝি না। জি স্যার। কারণ এগুলো সমস্যা, এগুলো কথা বলা উচিত না। জি স্যার স্যার, এগুলো বললে তো স্যার ভালো কিছু হয়ে যাবে স্যার যদি বলা হয়।
কারণ হলো ওই যে ইয়ের আগে দেখলাম না, এক ভদ্রলোক অ্যান্টিজেন টেস্ট করার জন্য কি নাম জি স্যার, যেন ওই আর গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, ওই ভদ্রলোক বিদেশে থেকে তার কি সুনাম, সেই দেশে নাগরিকত্বকে শুরু করে সবকিছু দিল তাকে, আর আমাদের দেশে সে মানে ছাগলের কত নম্বর বাচ্চার মতো পরিণত হলো, সে ওইটা তৈরি করে বিপদে পড়ছে না জি স্যার, তৈরি করে সে বিপদে পড়ছে, ওর পিছনে আরো মানে ও যে একটা ভালো মানুষ ভালো রিসার্চার তার সবই ঠিক ছিল, যদি স্যার ওই গণস্বাস্থ্য না হইতো তাইলে হইতো, গণস্বাস্থ্য তো আবার হচ্ছে বিএনপি পন্থী। হ্যাঁ এইটা এখন বলে লাভ নেই, আমরা পলিটিক্স কে বাদ রাখি জি স্যার, আমরা আমাদের হ্যাঁ আমরা গুলো বাদ দিই, আমি আসলে ওই কোন পলিটিক্স কে আমি আমি সব পলিটিক্স কে ঘৃণা করি, এই পলিটিক্স গুলো মানুষের জন্য না, এই পলিটিক্স গুলো নিজেদের জন্য, কিছু হোক এবার যারাই করতেছে এটা তো দেশের জন্য করতেছে, তার মানে স্যার এটা কি অ্যাকসেপ্টেবল না? মোর্শেদ তুমি ওইটা বলো না, এখন না ভালো মানুষরা তুমি যদি এলাকায় ভোটে দাঁড়াই দাও ওদেরকে কেউ ভোটও দিতে চায় না, আমরা নিজেরা ভালো কি বলো স্যার, স্যার এটা সত্য কথা স্যার, আমরা নিজেরাই ভোট দেই না, কিন্তু দেখবা যে একটা মানুষ সে সন্ত্রাসী কার্যক্রম করে প্রচুর টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, ওই এলাকায় এসে দেখবে 10 দিনের মাথায় ইলেকশনে নমিনেশন পেয়ে টাকা ছিটাই দিলে দেখবে যে ওই পাস করবে জি স্যার, আমরা জাতিটাই এমন স্যার, এটা আসলে আমাদের জন্য এখন এটা এটা এখন বলে কি লাভ বলো, এখন কতটুকু আমরা নিজেরাই মোরালিটি নিয়ে আসি এটাই মানে চারিদিকে চাপে যারা একটু কেউ সৎ থাকতে চায় তাদেরও কিন্তু থাকতে দেয় না জি স্যার, স্যার আমরা সবকিছু জেনেও চুপ থাকতে হবে আর কি স্যার, এটা হচ্ছে মেইন পয়েন্ট, ওই জন্য তুমি কিছু বলতে যাও তোমার জীবনই থাকবে না জি স্যার, এটা এটাই হলো বাস্তবতা, আবার দেখবা যে আসলে যে মানুষটা সৎ যে মানুষটা আসলে বিষয়টা জানে তাকে তার কাছ থেকে কোনো মতামত না নিয়ে অন্য কোনো মানুষের কাছ থেকে একটা পাগল বানায়া সেই সেই মানুষের কাছ থেকে মতামত নিয়ে তাদের কাজ শেষ করবে আর কি জি স্যার, মাঝে মাঝে দেখো যে এই এখানে অসম্ভবকে সম্ভব করার দেশ এখানেই, কারণ হলো তুমি রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবা, তুমি একটা দিন মজুর থেকে তুমি বিলিনিয়ার হতে পারো, এখানে সম্ভব জি স্যার, আবার এক দিনে অন্য কোনো দেশে সম্ভব হয়ে যায় স্যার, একদিনে সব শেষ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে আজকে আমরা এখানে রাখি, ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা বাইরে গেলে মাস্ক পরো, আর ভ্যাকসিন দিলে দিয়ে ফেলো, কারণ ভ্যাকসিনটা দিলে অন্তত পক্ষে সিভিয়ারিটিটা কমবে এটা আমি বিশ্বাস করি জি স্যার, কারণ বিজ্ঞান তো তাই বলতেছে তাই না জি স্যার, কি বলো বিজ্ঞান তাই বলে না, বিজ্ঞান তো তাই বলে নাকি জি স্যার, স্যার কোভিড অনেক কষ্ট স্যার, আমি এখনো স্যার কষ্ট হচ্ছে স্যার, কত দিন হলো কি ফাতেমা হেমা এখন লাইন পাইছো নাহি ডাক্তার জি স্যার, স্যার ফাইনাল কখন, ফাইনাল তো সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর 2 তারিখ না 5 তারিখে জানো আছে এরকম জি স্যার, তোমাদের এত তাড়াতাড়ি এই এই চ্যাপ্টার শেষ করে ফেললাম, তোমাদের কি মনে হচ্ছে না, তোমাদের অনেক হালকা হালকা লাগতেছে নাকি স্যার, আমাদেরকে স্যার আপনি একটু সময় করে স্যার মিড এর সিলেবাসটা যদি একটা রিভিউ করতেন, পরে একটা সময় করে একটা ক্লাস নিয়েন স্যার, যাই হোক তোমরা যদি 70% হও 60 আপ হও তাহলে আমি খুশি জি স্যার, আচ্ছা আমরা আরেকদিন কোভিড নিয়ে আসলে স্যার 90 আপ কোভিড নিয়ে আমরা একদিন কথা বলবো, এই কোভিড ভাইরাসটা নিয়ে, কারণ ওটা তোমাদের শেখা দরকার, তো আমি আমার একটা স্যার কারণ বায়োকেমিস্ট্রিতে পড়ার ফলে স্যার অনেকেই জিজ্ঞাসা করে, দেখা দেখা হইলে জিজ্ঞাসা করে করোনা ভাইরাস সম্পর্কে, এখন তো বলতে পারবা তোমরা, তারপরে আমি ওটা বলবো যে ওটার মেকানিজমটা কিভাবে কি হয় ওটা আমি একদিন তোমাদের বলে দেবো, বলার আগে 2-3 দিন আগে আমি তোমাদের একটা নোট পাঠিয়ে দেবো 2-1টা রেফারেন্স, তোমরা একটু পড়বা, আর আমি তো এমনি বলবোই। হ্যাঁ তোমাদের একটা জিনিস আমার ভালো লাগে কি, আমার এই কোর্সটা পড়ার পরে প্রত্যেকটা স্টুডেন্ট কে যখন ওই ভাই ভাই জিজ্ঞাসা করা হয় ইয়ার ফাইনাল ভাই ভাই, তখন ওরা বলে ভাইরোলজি স্যার, ভাইরোলজি সম্বন্ধে ধরেন, আর আমি তখন এমনি রিপোর্টও পাই, ওরা যখন এই কথাটা বলে ওরা উত্তর দেয়, কারণ এর পরবর্তী ব্যাচ গুলো থেকে আমি ফিডব্যাক পাই, ওরা ভাই ভাই ভালো করে, এটা এখানে আমার ভালো লাগে, কারণ হলো যে তারা কিছুটা হলেও শিখতে পারছে। হ্যাঁ ওরা ভাইবার সময় বলে, তোমাদের অনেকে জিজ্ঞাসা করে না যে তুমি কোন কোর্সটা ভালো পারবে, তুমি অনেকে বলে ভাইরোলজি পারবো, তখন ওই
প্রশ্ন জিজ্ঞাসা করলে, যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে সিলেবাসের মধ্যে থেকে, সবাই তো সিলেবাসের মধ্যে থেকে জিজ্ঞাসা করে ও সবাই উত্তর দিতে পারে, এটা আমার ভালো লাগে, এটাতে আমার স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, জি স্যার, তো ঠিক আছে, ভালো থাকো। শুক্রবারে তোমাদের সিটি পরীক্ষা হবে 8 মার্কের, 25 মিনিটের মধ্যে পাঠিয়ে দিতে হবে। আর হ্যাঁ, শুধু ইন্টারফেরেন্সের উপরে, আর তারপরে শুক্রবারে শুধু ভাইবা নিব, আর হলো এই শুক্রবারে সিটি নেওয়ার পরে যারা শুক্রবারে ক্লাস করবে তাদের আমি আবার একটু ইয়া করব, এই যে হোস্ট ভাইরাস ইন্টারাকশন এই চ্যাপ্টারটা একটু পড়াবো, হয়তো 20 মিনিট সময় লাগবে, কারণ তোমার সিটি পরীক্ষা তো খুব বেশি হলে 30 মিনিটের বেশি লাগবে না, তাহলে হাতে থাকে আমাদের আরো 1 ঘন্টা, তো আমার 30 মিনিটের মধ্যে সারা হয়ে যাবে। তারপরে একটু রিভিউ টিভিউর কথা বলবো, দেন তারপর শুক্রবারে আবার একটু ভাইবা নেব। স্যার সিটি ক্লাসের শুরুতে নিবেন স্যার? হ্যাঁ, ক্লাসের শুরুতে আমরা নিয়ে ফেলবো, কারণ হলো কি জানো, আর ওই দিন তো আবার আমাদের 201 ক্লাস তো আছে স্যার, ওই সিটি ক্লাস আবার ওই দিনই নিবে স্যার, তো ওই ক্লাসটা একটু পরে করো না স্যার, 301 ক্লাস স্যার এর জন্য। কোন ম্যাম? 201 সিটি নিবে না যে ম্যাম, পরে করতে বলো তো, তোমরা তো ক্লাস করলাই, তুমি বলো যে 9টার দিকে নেন ম্যাম, 9টার দিকে, 9টার দিকে নিতে বলো। আচ্ছা স্যার, আচ্ছা ম্যাম কে বলবো, তোমরা সবাই মিলে রিকোয়েস্ট করো যে আমার সিটি পরীক্ষা আছে ম্যাম, এটা হলেই শেষ হয়ে যাবে, একটু কাইন্ডলি কনসিডার করেন। আচ্ছা স্যার, সিটি তে সব কোশ্চেন থাকবে নাকি এমসিকিউ টাইপের? এমসিকিউ থাকবে স্যার, এই ছোট ছোট কোশ্চেন থাকবে। কে জিজ্ঞাসা করতেছে কোশ্চেন স্যার? সৌরভ হাসান, রিফাত। রিফাত, ওকে রিফাত, এইগুলো থাকবে হলো তোমার ওই ক্রিটিক্যাল টাইপের কিছু কোশ্চেন থাকবে। আমি যদি হয়তো জানতে চাই যে ইনফেক্টেড সেল ইন্ডিউসেস ইন্টারফেরন, ভাইরাস ইনফেক্টেড সেল ইন্ডিউসেস ইন্টারফেরন, ট্রু ফলস, তারপরে যদি বলি যে গামা ইন্টারফেরন প্রোডিউসেস ফ্রম ইনফেক্টেড টি সেল, ট্রু ফলস, তারপরে যদি আমি বলি যে তোমার মেকানিজম, এখানে 2 মার্কের যদি থাকে যে মেকানিজম অফ ভাইরাস প্রোটেকশনস থ্রু দা ইন্টারফেরন প্রোডাকশনস, ইন্টারফেরন প্রোডিউসের মাধ্যমে কিভাবে ভাইরাস কে প্রোটেক্ট করে হিউম্যান হিউম্যান সেল, হ্যাঁ এটা, তারপরে তাহলে এখানে যদি 2 বা 3 মার্কের থাকে তাহলে তোমাকে পুরোটা লিখতে হবে যে 20টা জিন নেওয়া হয়, তার মানে 3টা জিন আছে, ডিটেলস লিখতে হবে। 3 মার্ক তাহলে মানে মার্ক অনুযায়ী সুন্দর করে মেকানিজমটা লিখবা, তার মানে ওইটা যদি তুমি লিখতে পারো তার মানে ইন্টারফেরেন্স সম্বন্ধে তোমার ভালো ধারণা আছে, অর্থাৎ তোমার ক্রিটিক্যাল কোশ্চেন করে তোমাকে 2 একটা ক্রিটিক্যাল কোশ্চেন, যেটা তোমরা বেসিক ফুল মার্ক পাইলা, আর যেটা যে তুমি তোমার চ্যাপ্টার সম্বন্ধে পুরো ধারণা আছে তাহলে তুমি উত্তরটা দিতে পারবা। ওকে, দুপুরে আমরা এটা খাবো, মুরগি কি হবে না সবাই খাবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই যেটা এই আজকে কি শুক্রবার, শুক্রবারের ক্লাসে কি আছে এখানে স্যার? আমি আছি স্যার, আমি আছি। আর কে? কোন কে খাইছে? কোন কে কে খাইছে? আচ্ছা তুমি একটু ওই যে এদের বলে দিও একটা, হ্যাঁ যে কেমন টাইপের কোশ্চেন হয়তো করতে পারে স্যার, বলবে যে স্যার ক্রিটিক্যাল কিছু কোশ্চেন করবে, আর কিছু আর একটা মেকানিজম হয়তো চাবে যে ইন্টারফেরন এখন থেকে কিভাবে মামারে জিজ্ঞাসা করবে তোমার মুরগি রান্না করবে যেটা ভালো এটা লাগে, ভাইরাস এগেনস্টে কাজ করে একটা মেকানিজমের মতো। ঠিক আছে, ওকে স্যার, আমি কাল আর টুকিটাকি হয়তো টোটাল 8 মার্ক, তো হয়তো 3 মার্কের মধ্যে একটা মেকানিজম থাকবে আর 5 মার্ক কিছু টুকিটাকি জিনিসগুলো থাকবে স্যার। শীটও ছোট আবার মার্ক হচ্ছে, দেন না আমি আলু দিয়ে দেন, রাতে আলু দিয়ে শুধু জল দিবেন, আলু দিয়ে রাইট 15 মার্কে, এটা ডিফিকাল্ট নেওয়ার কিছু নাই, কিন্তু শুনো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ড্রব্যাক আছে বুঝছো, যারা ক্লাস করে না, যারা ক্লাস করে না তারাই কিন্তু এটা অনেক কিছু মনে করবে স্যার এই এটা 3 মার্ক দিছেন বা এটা স্যার আমি তো ইয়া করতে পারি, ভিতর থেকে যদি ক্রিটিক্যাল কোশ্চেন করা হয় ওরা দেখবে যে ক্লাসের মধ্যে এই বলাবলি শুরু করছে, এটা কি হবে, এটা কি হবে, ওইগুলোই সমস্যা। এই যে এখন মনে করো ক্লাস করবে না ঠিকভাবে, কিন্তু পরীক্ষার সময় দেখবো যে ওরাই মানে একটা খারাপ সিচুয়েশন তৈরি করবে, বলবে স্যার একটু কনসিডার করেন, একটু পাস করাই দেন, এগুলো খুব খারাপ জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো। তোমরা ফ্রাইডে ব্যাচের সাথে একটু শেয়ার করো তাহলে ওদের সুবিধা হবে, একটা মেকানিজমের মতো করে, আর কিছু টুকিটাকি কোশ্চেন থাকবে ওদেরকে জানাই দিও, শাহিন ওর বা ওরা আছে ওদেরকে যারা আছে সব স্টুডেন্টকে জানাই দিও। থ্যাংক ইউ, বাই। ওকে স্যার, বাই স্যার, এটা না ভালো তারপরে এই যে ওয়ান আমরা বর্তাটা বেশি হয়ে গেছে, ঠিক আছে।
তো স্যার দেব না উনি তিন দিন ধরে ইয়া খাওয়াইতেছে